ওয়েলকাম টু আকাশবাণী। আরে বাপরে, আস্তে আস্তে সৌরাশিস চলে এসছে। সৌরাশিস করগুপ্ত, হাই। আজকে লাইভ আস্তে আস্তে সব চলে এসছে। আজকে মোহন বাগানের সাথে মিনারভার খেলা, আর আমি আজকে স্নানও করতে পারিনি এখনো। মলয় কুমার রয়, শুভম রয় চৌধুরী, মৃগাঙ্ক অধিকারী এসে গেছি, দীপ দাস আমি ফার্স্ট আমি আছি, শুভদীপ দত্ত হাই। আজকে পুচে আর গুড্ডুই বেশিক্ষণ থাকবে, আমাকে স্নান করতে যেতে হবে। দেবায়ন সান্ত্রা সাত্রা বলছে হাই দাদারা। প্রদীপ বিশ্বাস, হেভি টাইমিং, একদম পারফেক্ট টাইমিং আজকে খুলেছে। আজকে মিনারবার সাথে মোহন বাগানের খেলা, আর ওই দেখো এ মানে সত্যি। প্রদীপ বিশ্বাস, হেভি টাইমিং, শুভদীপ দত্ত হাই, সোনু মণ্ডল বলছে হাই, অভিষেক খান আজ কি হবে বলো। আজকে তোমাদের খালিদ জামিলের ফার্স্ট কোচিংয়ে আজকে মোহন বাগান খেলবে মিনারবার সাথে। একদম ম্যাচ শুরু হচ্ছে, শুরু হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রি কিক পেয়েও গেছে, মিনারবা ফ্রি কিক পেয়েও গেছে। আর এখন দেখো ফ্রি কিকে কি হয়। মৃগাঙ্ক বলছে বুদ্ধিজীবী পিছনে কি করছে, প্লাস্টিক। অভিষেক খান আজ কি হয় বলো। আজকে দেখা যাক, আজকে মোহন বাগান আজকে দেখো হয়তো মানে ভালো খেলবে। আজকে হয়তো মোহন বাগান খুব সুন্দর লাগছে আজকে দেখে। দেখো আজকে বাউন্স ব্যাক করতেই পারে মোহন বাগান, বলা যায় না এতদিন হারতে হারতে। করবেই করবে, আরে খালিদ জামির কোচ আছে, অসাধারণ কোচ একজন। টাইম দেওয়া হয় সত্যি, ও মানে খুব ভালো, টাইম দেওয়া হলে সত্যি ভালো কোচ। সবাই এত মানে নিন্দা করে, তবুও মানে খুব ভালো কোচ। অভিরূপ দে বলছে রক্তের রং সবুজ বেরুন, জয় এমবি। সায়ন্তন ঘোষ বলছে দাদা এসে গেছি, সুদীপ্ত শুভদীপ দত্ত হাই, অভিজিৎ সাহা কেমন আছো তোমরা। আমরা প্রতিদিনের মতোই বেকার এন্ড অলস। পিছনে দেখতে পাচ্ছ ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, ওকে এই যে অনিরুদ্ধ থাপা, অনিরুদ্ধ থাপা। এগুলো হলো স্পেশালি এফসি এশিয়ান কাপের জন্য করা এই ইউএইর ফ্ল্যাগ। আচ্ছা আরো অনেক পাবলিক আসুক, আরো অনেক আনিরুদ্ধ মল্লিককে বক্সের ভিতরে পুশ করেছিল কিন্তু যদিও পেনাল্টি দেয়নি, মানে হয় না পেনাল্টি ওটা। আরো অনেক সাবস্ক্রাইবার আসুক, তোমরা আসো তারপরে দেখছি। একটা কথা বলার আছে তোমাদের, সে কথাটা এখন আনিরুদ্ধের মাথাটা উড়ে যাচ্ছে। রাজদীপ চক্রবর্তী হারবে আজকে, সৌম্যদীপ দাস লুকিং গুড গাই, সবাই শুধু চাই কেন সবাই হারবে। সৌভিক চক্রবর্তী বলছে হাই, অভিরূপ তোমরা কেমন আছো, ভালো আছি, গুড্ডু দত্ত হাই, উজ্জ্বল ব্যানার্জি। আরে আজ ডক্টর এসে গেছে দেখছি। হ্যাঁ আজ ডক্টরের চেম্বার নেই, ওই জন্য ডক্টর আজকে এখানে। রাহুল শিকদার হাই, রাতুল প্রামাণিক দাদা কেমন আছো, অনেকদিন পর লাইভ দেখছি। আচ্ছা রাতুল, তুমি রাতুল তুমি আসোই না বোধহয় প্রত্যেক দিন লাইভে, কিন্তু আমরা প্রত্যেকটা খেলাতেই লাইভ আসি। মিনারবা অ্যাট্যাক করছে। ঋত্বিক প্রামাণিক বলছে কি হবে মনে হচ্ছে। আজকের খেলাটা প্রেডিকশন করা খুব মুশকিল, মানে এখন মোহনবাগানের টিমের যে অবস্থা। আমি তো বলবো মোহনবাগান জিতবে, কারণ নতুন কোচ নতুন ট্যাকটিক্স চাইছে খেলছে, জেতা উচিত মোহনবাগানের। আর মিনারবাতে মাত্র দুজন বিদেশি খেলছে আজকে। জিত ফ্রি ফায়ার সোনু মণ্ডল, জিত ফ্রি ফায়ার বয় বলছে বলো ফানজন বোম কালি। প্রদীপ বিশ্বাস থ্যাংক ইউ কমেন্ট পড়ার জন্য। অভিরূপ দে তোমাদের ভিডিও নর্মালি রেগুলারলি দেখি, ভালো লাগে, দেখতে থাকো, থ্যাংক ইউ, দেখতে থাকো। আর যাই না আজকের পর মানে, তারপরে একটা আমরা ভিডিও বানিয়েছি আজকে মানে এশিয়া কাপের জল খাচ্ছে, এশিয়ান কাপের একটা ইংলিশে ভিডিও বানিয়েছি আমরা। তোমাদের সবাই রিভিউ দিও কেমন লাগলো, মানে প্রথম একটা প্রচেষ্টা করলাম ইংলিশে, যেহেতু এফসি এশিয়ান কাপ ওই জন্য অনেক বিদেশিরাও দেখছে বা বাঙালি ছাড়াও অনেক লোক দেখছে ইন্ডিয়ান, ওই জন্য একটা ইংলিশে বানালাম। আমাদের হিন্দি তো শুনেইছ আউট অফ দ্য ওয়ার্ল্ড হিন্দি, ওই জন্য ইংলিশেই বানালাম। আর ইংলিশে ভিডিওটা পুচে আর ও মিলে করেছে, তোমরা যারা প্রচেষ্টা করেছি সবাই বলো কেমন লাগলো ভিডিওটা, হয়তো আজকেই আপলোড হবে, সবাই দেখো সবাই জানিও কেমন লাগলো, আর কি কি চেঞ্জেস দরকার সেগুলোও বলো। আর একটু ফানি লাগবে অবভিয়াসলি, আমরা বেঙ্গলি মিডিয়ামের ছেলেরা ইংলিশে ট্রাই করলে যেরকম হয়, কিন্তু সেটাতে হেসো না, মানে আমাদের মুনস্টার মিনারবার কোচকে একদম বাচ্চা দেখতে, অভিজিৎ মুখার্জি, অভিজিৎ দা প্রেডিক্ট করেছে 2-0, আজকেও 2-0, কালকেও 2-0 বলেছিল ইস্ট বেঙ্গলের খেলায়। আচ্ছা যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করো, মানে 100 ভিডিওতে লাইক করো, লাইক করো না, 102 জন দেখছো মাত্র 4 লাইক, এসব ঠিক না, সবাই লাইক করো, লাইক তো একটা মারো অন্তত।
ভিডিওতে সৌরাশিস সেনগুপ্ত বলছে, এই তো সবাই লাইক মারছো, লাইকের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে, সবাই লাইক মারো। হ্যাঁ এই যে বাড়ছে বাড়ছে, আরেকটু বাড়াতে হবে, মাত্র 19টা 100 জনের মধ্যে 100 জন দেখছে, 24টা লাইক। হুসেনি আজকেও ভালো খেলছে, মৃগাঙ্গনা তো ভালো প্লেয়ার, নো ডাউট, কোনো কথা হবে না। জিত ফ্রি ফায়ার বাবা বলছে গুড্ডু দা কই, গুড্ডু দাই তো, আরে আমি কমেন্টের পেছনে লুকিয়ে আছি। মৃগাঙ্ক অধিকারী, আমি বাইরে আছি, আজকে খেলা দেখতে পারবো না, প্লাস্টিক ফ্যান না খেলা দেখে না। অভিজিৎ দা বলছে মাঠে সবই সবে ঢুকে ঢুকে গেলাম। আচ্ছা মাঠে অভিজিৎ দা আজকেও খেলা দেখতে গেছে, দেখো ইস্ট বেঙ্গলের ফ্যান মোহনবাগানে খেলা দেখতে আছে প্রত্যেকটা ম্যাচে, মানে এটাই তো, এই এন্থুগুলোই থাকা উচিত ফুটবল নিয়ে। শুভম রায় চৌধুরী বলছে এমবি উইল উইন 2-0, সবাই নিজে প্রেডিকশন দাও, এবার 4-0 তে হারবে এমবি বলছে শুভদীপ দত্ত। কি হয়েছে হিমা, কি হিমানিশ, হিমানিশ কর বলছে আর জিতবো, অনেক কমেন্ট হয়ে গেছে। রাজরা দাদা কেমন আছেন, ভালো আছে অভিরূপ দে, ইটস এ গুড ইনিশিয়েটিভ, ফানজন চলে এসেছে, ফানজন ইজ ব্যাক, জয় আইএসএল। অভিরূপ দে বলছে ইটস এ গুড ইনিশিয়েটিভ ফ্রম ইওর এন্ড, গুড ওয়ার্ক। মিলন মন্ডল, আজ এমবি জিততে পারে। অজয় পাল বলছে আজকেও হারবে 2-0। মেহতাব দা খেলবে জিজ্ঞেস করছে, মৃগাঙ্ক মেহতাব মনে হয় না খেলতেও পারে, খালিদ জামিল আছে তো, খেলাতে একবারও নামায়নি তো খালিদ জামিল, খালিদ জামিল আছে হয়তো নামাতে পারে, দেখো এবার, কারণ খালিদ জামিল একটু নিজে ডিফেন্ডার ছিল তো, ডিফেন্সিভ অ্যাটিটিউড নিয়ে খেলায় তো, সেই জায়গা থেকে ফার্স্ট হাফে না খেলো সেকেন্ড হাফে হয়তো খেলাবে, দেখা যাক। আজ যদি মেহতাব নামে, দুই টিমেরই ফেভারিট প্লেয়ার মেহতাব। এই তো জিত ফ্রি ফায়ার বলছে আমার বুকে গরম রক্ত, আমি পুচাদার চরম ভক্ত, কিন্তু রক্তকেও ভয় পায়, বিশ্বজিৎ মুখার্জি বলছে ইন্ডিয়ার ম্যাচ পুরো লাইভ করো। হ্যাঁ ইন্ডিয়ার ম্যাচ তো কালকে নিশ্চয়ই লাইভ করবো, এই যে পিছনে দেখতে পাচ্ছি ওগুলো হলো প্রিপারেশন ইন্ডিয়ার ম্যাচের জন্য, এই যে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, তারপরে অনিরুদ্ধ থাপা, আর কালকের ভিডিওটা যদি আমরা লাইভ করি হিন্দি আর ইংলিশে করবো, বাংলায় কি বলতো এত ইন্ডিয়া, না বাংলা তো তোমরা যখন কমেন্ট করবে তখন বাংলা, বাংলায় তখনও বলবো, তিনটা ল্যাঙ্গুয়েজেই করবো আগের দিনের মতো। যদি হিন্দি আর ইংলিশে করি তাহলে কি ব্যাপারটা পুরো ইন্ডিয়া দেখবে, আর বাইরেও যদি দেখে কেউ তারাও বুঝতে পারবে, হিন্দি আর ইংলিশটা একটু মানে কি বলে এক্সপোজারটা বাড়বে, হয়তো ভুলভাল বলবো ঠিক আছে মেনে নাও, আর কি করা যায়, আমার চেষ্টা তো করতে হবে, ভুলভাল বললেও প্রমোট করার চেষ্টা করবো ওরকম ভুলভাল বলেও। রাজীব চক্রবর্তী বলছে এমবি হারবে আজকে। ঋত্বিক প্রামাণিক বলছে খালিদ জামিল কেমন কোচ, মোহনবাগানের টিমে গোলকিপার সিলটন পাল, ডিফেন্সে আম্বেদকার, দলরাজ সিং, কিংসলে দলরাজকে নামিয়েছে, গুজিন্দার সিং, মিডে আছে ড্যারেন ক্যালডেরা, ক্যালডেরা আগে একটা ম্যাচ খেলেছে, আর তারপরে আছে আজারউদ্দিন মল্লিক, ওমার, সোনি নর্দে, আর সিঙ্গেল স্ট্রাইকার ডিকা। সায়ন্তন পল্লে বলছে চলে এসছি দাদা, মিলন মন্ডল গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন সবাইকে। রোহিত নাগ বলছে মিনারবা 1-0 জিতবে। অভিরূপ দে জয় এমবি ন্যাশনাল কাপ অফ ক্লাব অফ ইন্ডিয়া। আচ্ছা ঋত্বিক প্রামাণিক বলো খালিদ জামিল কেমন কোচ, খালিদ জামিল ভালো কোচ, কারণ আমনা জানো আমাদের ইস্ট বেঙ্গলে খেলছে এতদিন, আমনা নিজে বলেছে যে খালিদ জামিলের কোচিংয়ে ওর খেলতে সবচেয়ে ভালো লেগেছে, এখন কেন জানি না বলেছে, কিন্তু আমনা যখন বলেছে মানতেই হবে খালিদ জামিল ভালো কোচ। যখন আমনার কথা আসলো তখন একটু বলে দিই, খালিদ জামিলেরও খুব ফেভারিট প্লেয়ার মোহাম্মদ আল আমনা, এবং আল আমনার কাছে 3টে ক্লাবের অফার আছে, তার মধ্যে একটা ক্লাব তো ডিসক্লোজ হয়েছে, সেটা হচ্ছে মিনারবা পাঞ্জাব, আর বাকি দুটো ক্লাব ডিসক্লোজ করেনি, তো মোহনবাগানের জন্য একটা ভালো খবর হতে পারে। সেই জায়গা থেকে যদি আমরা যদি মোহনবাগানে আসে তো তাহলে অবাক হওয়ার কিছু নেই, খুব ভালো খবর, যদি আসে মোহনবাগানের জন্য খুব ভালো খবর, কিন্তু যেটা হলো ব্যাপার হচ্ছে আসবে কি করে, কারণ মোহনবাগানে 6টা বিদেশি আছে। অভিষেক খান বলছে ভালো খেলা হচ্ছে, অভিজিৎ শাহ ইবি এবার আই লিগ চ্যাম্পিয়ন, দাঁড়াও এখনই এখনই হটস্টারে কি আজকে আবার প্রবলেম হচ্ছে, হটস্টার একটু আটকে আটকে যাচ্ছে কি, জিও স্পোর্টস দেখো কোয়ালিটি ভালো না। উজ্জ্বল ব্যানার্জি বলছে রাজ, আরে আজ ডক্টর এসছে দেখছি, রাজরয় দাদারা কেমন আছো, সম্রাট সম্রাট বেঙ্গলি, সম্রাট স্মার্ট বেঙ্গলি, হায় আকাশ হায় সম্রাট, সুজয় সামন্ত আবার কে 200 টাকা দিয়েছে আজকে, আবার কে সুপার চ্যাট করেছো ভাই, এই দাঁড়াও দেখছি কে করেছে, কেউ করেনি এখন অবধি আমরা দেখতে পাইনি, আরে করেছে করেছে অনেক উপরে কমেন্ট পড়ছে, এই দেখো আরে সায়ন দাশগুপ্ত আবার 200 টাকা,
কালকে। আরে সায়ন, তোমাকে আমি শাউট আউট দিয়েছি, কিন্তু তুমি প্রত্যেকদিন এভাবে টাকা খরচা করছো। কাল একটা আকাশবাণীর টি শার্ট হয়েছে, আজ আর একটা রইল। তুমি তো পুরো স্পন্সর হয়ে যাচ্ছ। থ্যাংকস থ্যাংকস। আকাশবাণীর টি শার্ট বানিয়ে এখানে সায়ন দাশগুপ্ত স্পন্সর লাগিয়ে নেবো। সায়ন কালকেও সুপার চ্যাট করে আমাদেরকে হেল্প করেছে টাকা দিয়ে, দেখো আবার আজকেও, আজকেও আবার 200 টাকা, মানে ভাবা যায় অনেক কি। থ্যাংক ইউ। এই যে সবাই দেখতে পাচ্ছ, একটা ইয়েলো কালারের, একটা ইয়েলো কালারের যে কমেন্ট এসছে সুপার চ্যাট, ওটা হলো সুপার চ্যাট করেছে। তোমরাও যদি হেল্প করতে যাও বা তোমাদের কোনো বক্তব্য থাকে যেটা আমরা পড়তে পারি, তো সেটা তোমরা সুপার চ্যাট করতে পারো। 200 টাকাই দিতে হবে, এমন কোনো মানে নেই। 200 টাকা একদমই না, 200 টাকা একদমই না। ও সায়ন তো আমাদের যা ইচ্ছা, আমাদের মানে বিশাল হেল্প করছে, কিন্তু তোমরা টাকা পয়সা কেন দিচ্ছ? দেবে না টাকা পয়সা, দেবে না তোমরা। হ্যাঁ টাকা পয়সা দেবে না, কারণ ও আমাদের টাকা পয়সা দেয়, একমাত্র কাজ করে তো, এজন্য ওরই যাবে সব। আমি সত্যি সুপার চ্যাটে 20-30 টাকা থেকে শুরু হয়, তোমরা 20-30 টাকাও দিতে পারো, এরকম কোনো নয়। কিন্তু 200 টাকা, বাপরে বাপ সায়ন, সত্যি সায়ন সে দাশগুপ্ত কি মানে তোমার কি 10-12টা বিজনেস আছে একটু জানতে চাই আমি, যদিও তোমাকে চিনি না পার্সোনালি। আরে তোর ওপরে থ্যাংক ইউ সায়ন, ওয়ার্ল্ড আপডেট। আকাশ 200 টাকা পেয়ে গেলি, দেখো প্রত্যেক দিন 200 টাকা করে দিয়ে যাচ্ছে সায়ন। বুঝলি, সিলেদার্সে ছিল হয়তো, টি শার্ট কিভাবে পেলো, এইটা হলো আমাদের ট্যালেন্ট, আমাদের সবার কাছে সিলেদার্সের। আমরা এক সময় সিলেদার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম, এই সময়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হই, তো এখন আমরা কোনো কিছুর ব্র্যান্ড অ্যাম্বাসেডার নই, পরে যদি আবার কোনো কিছু হয় তাহলে সেই টি। আচ্ছা সায়ন, তুমি কোন টিমের সাপোর্টার, মানে ইবি না এমবি, আমি তো ঠিক বুঝতেই পাচ্ছি না। সায়ন তুমি তো আর কোনো কথাই বলো না, শুধু এরকম করে একটা 200 টাকা দিয়ে পালিয়ে যাওয়ার কোনো কথাই বলো না। মোহনবাগান ভালো অ্যাটাক করছে, ছবি তুলে রাখি একটা সায়ন আবার। রোজ সায়ন দাশগুপ্তর কমেন্টের একটা করে ছবি উঠছে, একটু ইয়ে অন কর। তো খেলা দেখো সবাই, খেলা এখন একটু বাজে হচ্ছে, মানে মিসপাস হচ্ছে কিছু। হ্যাঁ এই যে বলছি হটস্টারে প্রবলেম হচ্ছে, হ্যাঁ হচ্ছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। হটস্টারে একটু প্রবলেম হচ্ছিল, মাঝে মাঝে আটকে যাচ্ছিল। দীপঙ্কর সরকার বলছে স্কোর কি, এখনো 0-0 স্কোর। বিশ্বজিৎ শিকদার, দাদা সোনি নর্থে খেলছে আজকে? হ্যাঁ খেলছে, সোনি খেলছে, সোনি খেলছে, সোনি এখন ফুললি ফিট আছে, তো দেখা যাক। এই দাও, কে আবার 19 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, 1 টাকা তার মধ্যে কেটে গেছে। সৌম্যকান্তি মজুমদার, সৌম্যকান্তি মজুমদার, তোমাকেও থ্যাংকস এরকম ভাই হেল্প করার জন্য। আর তুমি এটার সাথে একটা কমেন্টও লিখতে পারতে, কমেন্টটা লিখলে আমরা সেই কমেন্টটাও করতে পারতাম। তুমি শুধু সুপার চ্যাট করে কোনো কমেন্ট ছাড়াই দিয়ে দিয়েছো, যেমন সায়ন দাশগুপ্ত যেমন একটা কমেন্ট একটা লিখেছে, কমেন্ট করছে কমেন্ট আর কি, এই যে তোমার ব্লুতে এসেছে, তোমার এর সাথে একটা কমেন্ট থাকতো। থ্যাংকস থ্যাংকস সৌম্যকান্তি মজুমদার, সৌম্যকান্তি মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে বাপরে বাপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। জিৎ ফ্রি ফায়ার বয়, আকাশ দার কি কোম্পানির ফোন? আচ্ছা কি কোম্পানির ফোন? আমাদের হচ্ছে রেডমি নোট 5 প্রো। ওয়ার্ল্ড আউটে সায়নের জন্য একবার হিপিপ হয়ে, হ্যাঁ হিপিপ হয়ে হয়ে যাক, সবাই মিলে বলো থ্রি চিয়ার্স ফর সায়ন, হিপিপ হুররে, থ্রি চিয়ার্স ফর সায়ন, হিপিপ হুররে। আর হচ্ছে থ্রি চিয়ার্স ফর সৌম্য, হিপিপ হুররে, থ্রি চিয়ার্স ফর সৌম্য। আরে হিপিপ হুররে বলো, আজকেও আমাদের 220 টাকা উঠে গেছে চ্যানেলের জন্য, বা 1 টাকা কেটে গেছে কোথাও, একটা 219 টাকা হয়ে গেছে। হ্যাঁ সৌম্যর বোধহয় 1 টাকা কেটেছে, বোধহয় কিছুভাবে কেটেছে 1 টাকা। আচ্ছা প্রসেনজিৎ নন্দী বলছে আকাশবাণী, আকাশবাণী জিন্দাবাদ, থ্যাংক ইউ আবার 20 টাকা। সৌম্যকান্তি মজুমদার, টোটাল 220 হয়ে গেল ওয়ার্ল্ড আপডেট। তন্ময় সরকার বলছে এশিয়ান কাপে অনেক কমেন্ট হয়ে গেছে, ভিআর আছে এশিয়ান কাপে? ভিআর না, এশিয়ান কাপে ভিআর নেই, কিন্তু গোল লাইন রেফারি আছে। তোমরা যদি দেখো যে গোল লাইন আর রেফারি আছে, মানে প্রথম দিন যে পেনাল্টিটা দিয়েছিল ইউএই, সেটা কিন্তু রেফারি দেয়নি, রেফারি ঘুরে চলে যাচ্ছিল, গোল লাইন রেফারি ওটা দেখে রেফারিকে আবার কল করে বলেছে, তোমরা যদি রিপ্লে দেখো তাহলে দেখতে পাবে। আচ্ছা সৌম্যকান্তি মজুমদার বলছে আরে জয় ইবি পুচেদার নামে, এই তো পুজেদার, পুজেদার ফ্যান সৌম্যকান্তি মজুমদার। থ্যাংক ইউ, তুই অনেক উপরে আছিস কিন্তু অনেক পিছনে আছিস। আচ্ছা বিশ্বজিৎ মুখার্জী আকাশবাণী টি শার্ট, হ্যাঁ খুব শিগগিরই পাওয়া যাবে, দাঁড়াও আমরা একটা প্ল্যান করছি, এরকম টি শার্ট বানাবো, আমরা মার্চেন্ডাইজ করবো, ইস্ট বেঙ্গল মোহনবাগান গ্রাউন্ডে বিক্রি হবে। এই তো দেখো মোহনবাগান একসাথে বানাবো ভাবছি, এইরকম অর্ধেক ইস্ট বেঙ্গল থাকবে, অর্ধেক মোহনবাগান, আর এখানে একটা মোহামেডানের লোগো। এই তো দেখো না, দুদিনে 220 টাকা করে উঠেছে, দুটো টি শার্ট তো হয়েই গেল, এরকম আকাশবাণী লেখা থাকবে দুটো টি শার্টে। আর এই তো ও মাই গড ইস্ট বেঙ্গল দিস ব্যাগ বলছে দাদা 220 টাকা কামিয়ে ফেলে, থ্যাংক। খেলাটা কিরকম একটা বাজে হচ্ছে, মানে এইসব ছেড়ে 220 টাকা ছেড়ে আর খেলায় ফিরে এসো, খেলাটা একটু ছন্ন ছাড়া হচ্ছে, এরকম স্লো খেলা হচ্ছে আজকে। সৌরাশিস করবো তো, তোমরা আইএম এর কোন বিল্ডিং এ পড়ো, আশ্রম না আশ্রম বিল্ডিং, আর ম্যানেজমেন্ট বিল্ডিং যেটা
ম্যানেজমেন্ট বিল্ডিং যেটা ওটা আশ্রম নেয় তোল উপরে তোল অনেক গৌরাপুর তো। হ্যাঁ পুচে দা জিত ফ্রি ফায়ার 15 জনের আসছো তো শঙ্কর রা দাদা, আমি বীরভূমে মোহনবাগানের সাপোর্টার, আমি খেলা দেখতে যেতে পারি না অত দূর কিন্তু দেখি ম্যাচ সব। শঙ্কর রায় তুমি তো গোলকিপার। রাজদীপ ভট্টাচার্য এসে গেছি দাদা, অভিজিৎ মুখার্জি আরো ভালো অ্যাটাক করছে দেখা যাক, বলটা বেরিয়ে গেল করতেই পারলো না। আমাদের কাজ এদের ভালো লাগছে ওই জন্য নিশ্চয়ই এরা করছে। অর্ণব গোস্বামী তোমার কমেন্ট পড়া হবে না, কেন পড়া হবে না? লিভারপুল ইপিএল লিখেছে, লিভারপুল ইপিএল বলেছি বেঙ্গলের খেলা বা ইন্ডিয়া খেলার সময় ধরনের কমেন্ট করা যাবে না। না না অর্ণব করো করো, লিভারপুল কে নিয়ে যা ইচ্ছা করো না। এরপর আমরা ভাবছি যে প্রিমিয়ার লিগের লাস্টের দিকে যখন জমজমাট খেলাগুলো হবে সেইগুলোতেও লাইভ আসবো, আর চ্যাম্পিয়ন্স লিগে তো অবশ্যই আসবো, পুচেকে ঘুম থেকে তুলে আনবো চ্যাম্পিয়ন্স লিগের সময়। বিকাশ বিশ্বাস বলছে পুচেদার বানানো মাংস খেতে হবে তো। সৌদি আরবিয়া 4 গোল দিয়েছে কোরিয়াকে, হ্যাঁ নর্থ কোরিয়াকে দিয়েছে 4 গোল, সেই নিয়ে আমরা পরে একটা ভিডিও বানিয়ে তোমাদের বলবো এফসি কাপে সব কিছু নিয়ে। এনো টেকেন ফ্যাক্টস পাপিয়া 92 ফুল, খুব ভালো ইনিশিয়েটিভ তোমাদের, আমরা কলকাতার বাইরে থাকি অনেকদিন, মাঠে গিয়ে খেলা দেখার খুব মিস করি, তোমাদের ভিডিও দেখে ভালো লাগে, জয় লাল হলুদ। থ্যাংক ইউ পাপিয়া, না পাপাই সরি পাপিয়া, এটা তোমাদের জন্য আরো বেশি করে ইম্পর্টেন্ট, মানে এইগুলো মানে ইন্ডিয়ান ফুটবলকে তো আমরা প্রমোট করার চেষ্টা করছি, তার সাথে বাঙালি যারা বাইরে আছো খেলা দেখতে পাও না তাদেরও জানি অনেক হেল্প হয়ে যায় এগুলোর জন্য। আচ্ছা সৌম্যকান্তি মজুমদার বলছে জয় ইস্ট বেঙ্গল জয় লিভারপুল, এই সৌম্যকান্তি লিভারপুলের ফ্যান। সুপ্রতিম দত্ত বলছে ইন্ডিয়ার র্যাঙ্ক এগোনোর পেছনে কি আই লিগ না আইএসএল? তোমরা পরের ভিডিওটা দেখতেই পাবে কিছু কথা বলেছি কোচ আর প্লেয়ারদের নিয়ে, তখনই বুঝতে পারবে। অর্ণব ভট্টাচার্য বলছে কালকের প্রেডিকশন কি হবে, কালকে অবভিয়াসলি ইন্ডিয়া জিতবে, আমার প্রেডিকশন হচ্ছে অন্তত 3 গোল তো দেবে ইউএইকে, না বেশি হওয়ার কি আছে, ওভার অ্যাম্বিশিয়াস। ওভার অ্যাম্বিশিয়াস কি, ইন্ডিয়া সেরকম খেলছে উদ্যম নেই, আমাদের তো সেরকম ভাবে সাপোর্ট করতে হবে। হ্যাঁ এই তো ভালো কমেন্ট করেছো সৌরাশিস করগুপ্ত, লিভারপুল কালকে হেরে গেছে, কালকে না তো পরশু হেরেছে, না হেরে গেছে ওই তো এফএ কাপে তো। হ্যাঁ ঠিক আছে, উলসদের কাছে ওই দুটো বাচ্চা ছেলেকে নামিয়েছিল, হ্যাঁ লিভারপুলকে কিন্তু এই ভালো জিনিস করেছে, কানাডা 16 বছরের ছেলেকে নামিয়েছিল, নামগুলো বলে যাচ্ছি পরে কর্নার সোনি, আর সোলজারও একখানা নতুন ছেলেকে নামিয়েছিল। এই নিয়ে ইউনাইটেড এর মানে ইউনাইটেড যত প্লেয়ার খেলেছে তার 49% প্লেয়ার একাডেমি থেকে এসছে ওদের, তাহলে এই জিনিসটা থেকে ইন্ডিয়ান ফুটবলের কিছু শেখা উচিত, বুঝতে পারছো এতদিনে এত প্লেয়ার খেলেছে তার মধ্যে 49% নিজেদের একাডেমি থেকে তুলেছে, মানে বিশাল ব্যাপার এটা। সেদিনও একাডেমি গ্রাজুয়েট ছিল কি কি নামটা ভুলে গেলাম, লিভারপুলের দুটো বাচ্চা ছেলে ছিল, কারো যদি নাম থাক মনে থাকে একটু বলো, কি কামাচ্ছো না কি একটা প্লেয়ার, আর একটা নামটা ভুলে গেলাম। রাজদালুই বলছে কালকে রিপ্লাই কই, কালকে রিপ্লাই কই মানে, আর সুরঞ্জন মুখার্জি হ্যালো হ্যালো র্যান্ড হাব বলছে দাদা বেঙ্গলি চ্যানেল বলতে শুধু তোমার চ্যানেল দেখি, হয় জয় আকাশবাণী, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা এখন বেঙ্গলি প্লাস ইংলিশ চ্যানেল হতে চলেছে, কারণ একটা ভিডিও বানিয়েছি আমরা, একটা ওদের কাছে আসবে ইংলিশে, একটা রিভিউ করেছি, রিভিউ না প্রিভিউ, ইন্ডিয়া ভার্সেস ইউএই একটা প্রিভিউ ভিডিও বানিয়েছি, মানে শুধু ইনফরমেশন দিয়ে এতদিন কি কি হয়েছে এরকম সব ইনফরমেশন, সেটা তোমরা দেখতেই পাবে আজকে রাত্রে। তো সবাই জানিও তোমাদের কেমন লাগলো আর কি কি চেঞ্জেস করতে হবে সেটাও বলো। চ্যানেল নিয়োগী চন্দ্রিম নিয়োগী জয় ইস্ট বেঙ্গল জয় ম্যানিউ জিজিএমইউ দাদা, টোনির খেলা কালকে খুবই ভালো লেগেছে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা একদম ভালো লাগেনি, মানে ইস্ট বেঙ্গল এতদিন ভালো খেলছিল, আজকে খুব কালকে খুব বাজে খেলেছে। অর্পণ চক্রবর্তী জিজ্ঞেস করেছিলে, অর্পণ চক্রবর্তী তো মোহনবাগানের খেলা দেখতে গেছে, মাঠে কমেন্ট করছো। সুরজ রাজাক বলছে এনরিকে কবে আসবে, এনরিকে আসার কোনো এখনো এনরিকে আসার কোনো ঠিক নেই, বলেছিল মিড জানুয়ারি, দেখা যাক 15 তারিখ অবধি কবে আসে। হাবিব খান বলছে দাদা রিয়াল মাদ্রিদের গোলকিপার কেলার নাভাস আর্সেনাল যাচ্ছে, এটা কি সত্যি? এটা এগুলো পাচ্ছে এগুলো সব রুমার্স, তো দেখা যাক, কেলার নাভাস যেতে পারে কারণ কেলার নাভাস রিয়াল মাদ্রিদের খুশি নয় ওই জন্য। এবার দেশি ফুটবলে আবার ফিরে এসো, খেলাটা দেখো, কেউ খেলা দেখছে না আমাদের লাইভই দেখছে সুরঞ্জন, এইসব ঠিক না, খেলাটা আগে দেখো, আমাদের লাইভ না দেখলেও চলবে না, না এখন লাইভ দেখছো লাইভই দেখো কি আছে। হ্যাঁ এই তো পড়েছে বিশ্বজিৎ মুখার্জি কামাচ্ছো লিভারপুলের প্লেয়ারটা, হ্যাঁ ওই আন্ডার হয়ে গেছে। শুভজিৎ দত্ত বলছে কালকে ইন্ডিয়া 3-0 জিতবে, এই তো আমার সাথে একমত শুভজিৎ দত্ত, 3-0 কালকে সবাই এসো কিন্তু। অভিনন্দন নাথ আজ এমবি জিতুক,
আমার তো মনে হচ্ছে মোহনবাগান আজ 1-0 তে জিতবে। 260 টাকা হয়ে গেছে, আবার কে করেছে পেনাল্টি? পেনাল্টি খুব সম্ভবত, আবার দেখো কে একজন সুপার চ্যাট করে পেনাল্টি দেয়নি। সবাই সবাই কমপ্লেইন করছে, দাদা 1 মিনিট খেলার দিকে দেখো, এখন সবাই কমপ্লেইন করছে এটা পেনাল্টি। সুপ্রভাত, সুপ্রভাত বলছে পুচে দা তোমায় কত মিস করছিলাম, সুপ্রভাত তোমায় মিস করছিল। এই দেখো রাজাত আইচ, রাজাত আইচ তোমাকে খুবই থ্যাঙ্কস। এটা হয়তো পেনাল্টি ছিল, এটা হয়তো পেনাল্টি ছিল, ডিকাকে পাটা টেন টানা হয়েছে, পা টেনে দিয়েছিল, হয়তো পেনাল্টি ছিল। এটা খুব বাজে ডিসিশন পেনাল্টি না দেওয়া, কারণ এটা পেনাল্টি ছিল। রজত আইচ 40 টাকা দিয়েছো, তোমাকে খুবই থ্যাঙ্কস, তোমাদের আন্তরিক আইচ থ্যাংক ইউ, তোমাদের আন্তরিক প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস। তোমাদেরকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম ভাবে সাপোর্ট করার জন্য। তোমরা এতদিন সাপোর্ট করছো বলেই আমরা এগুলো করতে পাচ্ছি এখনো, তো থ্যাংক ইউ ভেরি মাচ রজত আইচ। আরে বাপরে বাপ, আজকে 260 টাকা উঠে গেছে, বিশাল। না আমি দেখ 19 টাকা করেছিল, আবার ঠিক করে দিয়েছি, ওটা ভুল করে 19 লিখেছিল। তাহলে ভাই 1 টাকা ইউটিউব মেরেছে বলা যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রজত দা, রজত আগে কে কে সায়ন, রজত আরেকজনের নাম কি ছিল, সৌমাল্য, আবার একটা ফাউল, সোনির লেগেছে না ওমারের লেগেছে, ওমারের লেগেছে, আবার একটা ফাউল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অভিনন্দন না অভিনন্দন। দাদা তোমরা কেউ রোনাল্ডোর ফ্যান আছো? এই তো এ বাবা পুরো মাথায় গিয়ে ঠুকে দিয়েছে, পুচে পুচে রোনাল্ডোর ফ্যান। আমরা কোনো সিঙ্গেল প্লেয়ারের সত্যিকারের ফ্যান না, না পুচে রোনাল্ডোর ফ্যান। শিফুল, শিফুল গ্র্যান্ড মাস্টার বলছে হাই সৌমদীপ দাস, পেনাল্টি দিল না, পেনাল্টি ছিল না। রাহুল বেড়া তোমার কমেন্টটা যদিও পড়া যাবে না তবুও একদম ঠিক বলেছো। রাতুল বেড়া, রাতুল বেড়া, হ্যাঁ রাতুল বেড়া, পেনাল্টি ছিল ওটা, পেনাল্টি অবিয়াসলি পেনাল্টি ছিল, কারণ বলে পাই লাগেনি, শুধু ডিকার পাটা টেনে দিল, এটা পেনাল্টি দিল। মিনারবাগে চিরকালই রেফারির একটু টেনে খেলা, যদিও বিতর্কিত মন্তব্য করছি, তোমাদের সাথে ম্যাচ লাইভ দেখতে মজা এসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা রোনাল্ডো তো এটাই চাই, ফুটবল নিয়ে আড্ডা হবে, সঙ্গে খেলা দেখা হবে, সবাই মিলে একসাথে বসে খেলা দেখবো, এটাই চাই আমরা। অভিদা বলছে আজ ডিকা নড়াচড়া করছে একটু, মানে অন্যান্য ডিকা, হ্যাঁ ডিকারটা কিন্তু পেনাল্টি ছিল, তুমি মাঠ থেকে দেখতে পেয়েছো কিনা জানি না, কিন্তু ডিকারটা পেনাল্টি ছিল। আর ডিকা অনেক এতদিন ভালো খেলছিল না, আজকে খেলছে, আর যে এখন ফাউলটা করলো ওই ফাউলটা কিন্তু রেড কার্ড অফেন্সও হতে পারে। 1.2K, হে ভগবান কে টাকা দিলে এত ভাই, কি হচ্ছে রে আজকে, পুরো নাম তো জানি না, এখানে শুধু অভিষেক লেখা আছে, থ্যাংক ইউ ভেরি মাচ রুম্বা সাপোর্ট করার জন্য। বাপরে বাপ, আরে আমরা জবে এইগুলো উইথড্র করতে পারবো ব্যাংক থেকে, আমরা এই ভিডিওর কাজেই লাগাবো, মানে আমাদের ইকুইপমেন্ট কিনতে নয়তো টি শার্ট কিছু একটা, আমরা অন্য কোথাও খরচা করবো না। হ্যাঁ যা যা আমরা কিনো তোমাদের দেখাবোই, হ্যাঁ তোমাদেরকে আমরা দেখাবো আমরা কি কিনছি এই টাকা দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এরকমভাবে আমাদের হেল্প করার জন্য। অভিষেক 1000 টাকা, অভিষেক তুমি একটা কমেন্ট করো, তুমি একটা কমেন্ট করো, তুমি তো কোনো কমেন্ট করো, স্পিচলেস, উই আর জাস্ট স্পিচলেস, চোখে জল চলে এলো। সত্যি আমরা কোনোদিন ভাবিনি যে লোকে এরকমভাবেও আমাদের চ্যানেলকে মানে এতটা ভালোবাসে, এরকমভাবে হেল্প করবে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভগবান 1000, তাই বলে 1000 টাকা, এটা এগুলো একটু বেশি বাড়াবাড়ি করছো না, যদি আমি জানি না তোমরা যারা দিচ্ছ তারা নিশ্চয়ই ইনকাম করো, যদি কেউ স্টুডেন্ট হও, কর্মরত হলে ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট হলে ইনকাম করো, চাকরি করো, বিজনেস করো, যাই করো, তাহলে এটা একটু বেশি বাড়া হবে। 1K ইজ টু মাচ, 20-30-50-100-200 অবধি তাও ঠিক আছে, বাট তার বেশি একদমই নয়। তোমাদের তোমাদের এটা আমাদের পার্সোনালি খারাপ লাগে, তোমাদের সামর্থ্য অনুযায়ী দেবে, এমন নয় যে সামর্থ্যর বাইরে বেরিয়ে গিয়ে কিছু দিয়ে দিলে, এরকম নয়। আর স্টুডেন্টরা তো একদমই খরচা করবে না, যদি তোমাদের একদমই না, যারা করছে তারা নিশ্চয়ই কর্মরত বলেই করছে, স্টুডেন্টরা একদমই, কারণ কারণ আমি পার্সোনালি সত্যি জানি যে লোকে যখন পকেট কাটে না কতটা দুঃখ হয়, মানে আমার তো রীতিমতো কাটা যায় রেগুলার বেসিসে, তো কারণ বাসে যাতায়াত করে, আমি বাসে যাতায়াত করার জন্য আমি মারি, আমি ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এরা মারে না, আরো মেন হলো আমি মারি, আরো আর 6-7 জন, 8 জন আমি হলো মেন পাবলিক, রীতিমতো মারে, তো আমি জানি কত কষ্ট হয়, তো এরকম কেউ করো না প্লিজ। অভিষেক এতদিন এটা ভালো করেছে,
তোমাদের সাথে লাইভ মজা আছে, থ্যাংক ইউ। হ্যাঁ পাঞ্জন, তবে এতদিন একটা ভালো কথা বললে, মজা আছে। ওয়ার্ল্ড রেড ওই 1260, কিন্তু জিএসটি দিতে হবে তোদের। আমাদের কাজ ভালো লাগছে বলে তোমরা আমাদেরকে দিচ্ছ, সেটার জন্যই আমরা খুশি। মানে অ্যামাউন্টটা কোনো ম্যাটার করে না আমাদের কাছে। তবে 1000 টাকা এই গায়ে বড় লোকে হয়ে যাবে দাদা। আচ্ছা আজকেই বড় লোক হয়ে যায়, পার্টি দিতে হবে আজ। হেবো না, আমরা বড় লোক হবো না, আমরা এই ভিডিওর কাজেই লাগাবো এগুলো। অবভিয়াসলি আমরা একটা মাইক, আমার যেহেতু মাইক নেই, আমাদের একটা মাইকের দরকার ছিল, এবার হয়ে যাবে। মানে সুব্রত সেন কি বলছো, বিবি বাংলা ভার্সন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, বিবি বাংলা ভার্সন 10 মিলিয়ন। আমরা বিবি হতে চাই না। না না, বিবি বাংলা ভার্সন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে বলছি আমরা বিবি বাংলা ভার্সন করে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার বানিয়ে। বিবিটা কি, বিবি হচ্ছে আরে বিবি কি ভাই। ও আচ্ছা, সৌভিক হালা বলছে খুব মজা আসছে কথাগুলো শুনে। উপরে তো লেডু, উপরে তো অঙ্কন দাজ বলছে আজকেই তো দিন তোমাদের। আজকে কি বার আজকে? আরে ওই যে অভিষেক আমার ঘরে বসে, আরে খালি করে দিইনি। আচ্ছা অভিষেক, আরে ভাই আমি পকেট খালি করে খালি করে। না না, অবিয়াসলি যে দিচ্ছে তার তো নিজের পকেট খালি। 1.3K হয়ে গেল, আবার কে 100 টাকা দিয়েছে। যাই ওয়ান খালি করে দাও, আজকে বিশাল ব্যাপার। পকেট খালি হলে খুব দুঃখ লাগে গো আমার। না না, অভিষেক দিয়েছে মানে নিজস্ব, এভাবেই দিয়েছে। অর্পণ চক্রবর্তী বলে যে আকাশবাণী জিন্দাবাদ, আকাশবাণী জিন্দাবাদ। সম্রাট ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলো। ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে জিএসটি দিয়ে। সৌম্যকান্তি বলছে আরে এক্ষুনি দেবে না, ইউটিউব অনেক তরপায় টাকা দেওয়ার জন্য। সৌম্যকান্তি মজুমদার বলছে আমার দেহে গরম রক্ত, আমি পুচেদার চরম ভক্ত। এই তো পুচে, এই তো অমিতাভ পাল। অমিতাভ পাল চালিয়ে যাও ফর ফুটবল, থ্যাংক ইউ ভেরি মাচ, আর জয় ফুটবল। 40 টাকা অমিতাভ পাল, অমিতাভ পাল থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যেগুলো করছো না, আমরা বিশাল ইন্সপিরেশন পাই এগুলোর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ অমিতাভ পাল। দেখো ফটো তোলা হচ্ছে, এগুলো সব কমিউনিটি ট্যাবে যাবে। আজ আরেকটা কেউ দিয়েছে তার। সত্যি কথা বলতে অমিতাভ পাল ইন্সপিরেশন, একটা বন্য সুখ পায়, বন্য সুখ। নিচে যা দেখ, আরো একটা কেউ আছে। আচ্ছা একটা কি তুই দেখিস, রেড হার্ড ওখানে তুই বন্য সুখ পাস বলে দিয়েছেন। রেড হার্ড শাড়ির একটা কি হয় জানো? ও রেড হার্ড এন্টারটেইনমেন্ট, রেড হার্ড এন্টারটেইনমেন্ট। অভি মুখার্জি, অভিতা বলছে পুচেকে বলো নেক্সট দিন এসে খাইয়ে দেবো। ও আগের দিন খাইয়েছে, খাওয়ায় উপরে তো জিৎ ফ্রি ফায়ার বয় বলছে আমারটা পড়ছো না। 1.3 দেখাচ্ছে কেন? তো 1.3 100 টাকা দিল তো, 260 40। ও তাই বল। মনটা পুচে পুচে করে আমার, এই শুক্রবার বলছে সবাই সবাই এই চ্যানেলটা দেখে একজনের জন্য, আর কারোর জন্য দেখে না। আমরা তো জাস্ট মানে কি বলে, আমরা হলো সাইড রোল, এই যে ওইটা সাইডে বসে আছে, সাইড রোল তো মেন রোল। 27 মিনিট অবধি খেলা হয়েছে, মিনারবা 4টে ফাউল করেছে, মনবান 2টো ফাউল করেছে। সুপ্রভাত, শুধু পুচে পুচে করছে কিন্তু। সৌরাশিস করবত যে খালিদ মনে হয় তোমাদের জন্য টুকটাক করেছে, ওই জন্য তোমরা এত পাঁচ নুন ছড়িয়ে দিয়েছে মাঠে। এটা এটা বলা ভুল, সবকটা সব কোচেরই, সব জায়গারই সব কোচেরই কিছু সুপারস্টিশন থাকে। তো খালিদ জামিনটা একটু ওপেনলি করে বলে সবার নজরে আসে, কিন্তু এটা সবারই থাকে, সবাই করে কম বেশি। তোমরা জার্মানির কোচকে তো দেখেইছো কি করতো, নোংরামো করতো রীতিমতো, নোংরামো ওয়ার্ল্ড কাপের সময় সবাই দেখেছো। বাট খালিদ জামিন সত্যি কিন্তু খুব ভালো কোচ। ওকে নিয়ে মানে ক্রিটিসাইজ করা হয় বা ইস্ট বেঙ্গলে যখন ছিল অতটা ওকে নিয়ে প্রচুর কিছু বলা হয়েছে, কিন্তু সত্যি ভালো কোচ। যদি ওকে সময় দেওয়া হয় যে কোনো টিমকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ব্যাপারটা হলো আমাদের এই দুই প্রধান ক্লাবে কোনো কোচ এসে আর কি নিজের পুরো ফুল ফ্রিডম পায় না, এই জন্য নিজের মতো কাজ করতে পারে না। দেখো যখন আইদলে ছিল ওই টিমকে জিতিয়ে দিল কিন্তু ঠিক, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের এসে সব কোচ পুরো ফুল ফ্রিডম দেওয়া হয় না, মানে সোমনাথ গুপ্ত বলছে মা আজ নেই তাই এটিএম কার্ড সোমনাথ গুপ্ত বলছে। আচ্ছা সোমনাথ গুপ্ত, এটাও শিওর পেনাল্টি, একদম শিওর পেনাল্টি, এটা একদম ঠিক ডিসিশন দিয়েছে সোমনাথ। সোমনাথ তোমাকে বলছি কালকে আমরা লাইভ আসবো, কিন্তু তুমি জোরজবরদস্তি কোনো খরচা করবে না, যদি তোমার সামর্থ্য।
সোমনাথ, কালকে আমরা আসবো ইন্ডিয়ার খেলায় লাইভ আসবো, ইন্ডিয়ার সাথে যে কালকে কারখানা আছে ইউএই, ইউএই এর সাথে ইন্ডিয়ার খেলা আছে। অনিকেত ঘোষ বলছে আজ তান্ত্রিক কোচ এসে মাচাদের একদম শিওর পেনাল্টি, এইবার এতক্ষণে ঠিক ডিসিশন দিল রেফারি, রেফারির নামে একটা পুজো দাও সবাই। দাদা চলে এসেছি, সন্দীপ সরকার বলছে উপরে তোল পেনাল্টিটা, সৌভিক পাল পেনাল্টি, এই আবার কে টাকা দিয়েছে, আবার একজন সুপার চ্যাট করেছে গৌতম দাস, মেসেজ আবার ডিট্রাক্টেড করে নিলো, রিট্রাক্টেড মানে তুমি লিখে আবার ডিলিট মেরে দিলে কেন, তুমি মেসেজটা লিখেছিলে লিখে আবার ডিলিট মেরে দিলে কেন, কি নামটা ছিল, নামটাও তো চলে, নামটাও তো চলে গেল, আরে বাবা নামটাও তো চলে গেল, গৌতম দাস। পেনাল্টিটা দেখো, পেনাল্টি নিচ্ছে ওমার, এখন গোল গোল গোল, গোলকিপারকে অপোজিট দিকে ডাইভ দিয়ে গোল দিয়েছে। আচ্ছা রজত আইজ বলছে, রজত আইজ বলছে ভাই একটা রিকোয়েস্ট রাখবো, কোয়েস ভার্সেস ইস্ট বেঙ্গল আলামনা অ্যান্ড অল আদার ময়দানে নিউজ নিয়ে একটা ভ্লগ এক্সপেক্ট করব। আমার কাছে কালকে অনেকে মেসেজ করেছে মোহনবাগান সাপোর্টাররা যে ওদের যে ক্লাবের যেই প্রবলেমটা চলছে বা ওদের কোনো ইনভেস্টার আসছে না, কোনো স্পন্সার আসছে না, সেটা নিয়ে একটা ব্লগ বানানোর জন্য। কিন্তু যেহেতু আমরা মোহনবাগান ক্লাব সম্পর্কে সব কিছু জানি না, সব তথ্য আমাদের কাছে নেই, তো আমি সেই জন্য রিকোয়েস্ট করেছিলাম ও যারা আমাকে মেসেজ করে তাদেরকে যে তোমরা আসো, তোমাদেরকে সাথে নিয়ে করব, তোমরা তাহলে ভালো বলতে পারবে। কিন্তু ওরা পরীক্ষা আছে বা কোনো কাজের জন্য বা ওদের ইয়ের জন্য ওরা সময় করতে পারবে না। যদি তোমরা তোমাদের কাছে এরকম তথ্য থাকে বা সবকিছু যদি ডিটেলস আমাদের দিতে পারো তো অবশ্যই আমরা সেটা নিয়ে বানাবো। হ্যাঁ তোমরা এই প্রতিবাদটা চালিয়ে যাও যাতে তোমাদের ইনভেস্টার খুব তাড়াতাড়ি আসে, আমরা তোমাদের পাশে আছি। কিন্তু মিডিয়াতে বা কোথাও যদি না দেখায় তবু আমরা আছি, আমরা ইউটিউবের থ্রুতে অন্তত কিছু লোকের কাছে তো পৌঁছাতে পারবো, সেটাই আমরা চেষ্টা করবো। তোমরা চালিয়ে যাও তোমাদের প্রতিবাদ, কিন্তু প্রতিবাদ জানানোর জন্য মাঠে যাওয়াটা দরকার। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যেটুকুনি গ্যালারি দেখাচ্ছে, গ্যালারি একেবারেই ফাঁকা। তোমরা মানে হাল ছেড়ে দিও না, এটা কিন্তু ক্লাবটা কিন্তু তোমাদের ক্লাব, হাল ছেড়ে দিও না, সাপোর্ট করতে থাকো, ক্লাবে খেলা দেখতে যাও, এরকম প্রোটেস্ট করতে থাকো। মোহনবাগান খুবই অ্যাটাক করছে আজকে। আর গৌতম দাস তুমি 40 টাকা দিয়েছো, থ্যাংক ইউ, কিন্তু তুমি মেসেজটা কেন রিট্রাক্ট করে নিলে বুঝতে পারলাম না, মেসেজটা রিট্রাক্ট করে, কি একটা মেসেজ লিখেছিলে তুমি, ওয়ার্ল্ড আপডেট আবার 40 ক্রেডিটেড। দেখ আর কিছু কমেন্ট করেছে কিনা, আরে অনেক এগিয়ে গেলি তো, কি করে খুঁজবি, গৌতম দাস নিচে 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 হচ্ছিল না, বুঝতে পারছিলাম না, চলে গেল সুপার চ্যাটটা, আরে বাবা। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ, কোনো ব্যাপার না। তুমি কি কমেন্টটা করেছিলে আরেকবার কমেন্টটা করে দাও তাহলে, যাতে কমেন্টটা পড়তে পারি, কারণ তখন কমেন্টটা পড়তে পারিনি, ডিলিট হয়ে গেছে কমেন্টটা। এটা তোল দেখ, রাহুল বোস বলছে ঘন্টা বাজিয়ে নাচো, কেদার রায় বলছে মোহনবাগান রেলিগেটেড হবে এই সিজন, না না রেলিগেট হবে না, এরকম এতটাও খারাপ টিম নয় মোহনবাগান, খুব ভালো খেলা হচ্ছে আজকে দুদিকেই। আচ্ছা একশো শিলটনকে নিয়ে কি বক্তব্য, শিলটনকে খেলানো উচিত না শঙ্কর রায়কে খেলানো উচিত, এটা একটু আমাদের জানাও। মানে শিলটন খুবই ভালো গোলকিপার, এক্সপিরিয়েন্স গোলকিপার, কিন্তু আমার কারেন্ট ফর্ম মনে হয় না শিলটনের ভালো। আচ্ছা নীলাঞ্জন ভদ্র বলছে তোমাদের তিনজনের প্রফেশন কি, তোমরা কি স্টুডেন্ট, অবভিয়াসলি আমি আর গুড্ডু বেকার বেকার, আমি আর স্টুডেন্ট, ইনি হলেন ডাক্তার, বেকার বলো, হোমিও হোমিওপ্যাথি, কিন্তু প্রচুর পয়সা দেখে এরকম মনে হয়, চ্যালেঞ্জটা একাই চালা, বেকার সবাই বেকার। আচ্ছা ওয়ার্ল্ড আপডেট বলছে আজ আরো ক্রেডিট হবে, সবাই সবই কুচের জন্য, অভিষেক খান বলছে আমার কাছে তথ্য আছে। আচ্ছা তথ্য আছে, কিসের তথ্য আছে, তাহলে তুমি দাও সেগুলো বা তুমি এসো, যাতে তোমাকে সামনে নিয়ে বলছো বসাবো, তুমি কথা বলবে, আর আমরা মাঝে মাঝে একটুখানি, আগের দিন যারা পোস্টার নিয়ে গেছিলে তাদের মধ্যে হয়তো এক দুজন আমাদের চ্যানেল দেখো, কারণ একজন কমেন্ট করেছিলে, তারাও যদি এখন দেখছো বা মাঠে গেছো পরে যদি দেখো তো কমেন্ট করে জানিও তোমাদের কাছে কোনো তথ্য থাকলে। ডিকা তো অসাধারণ খেলছে আজকে, আজকে খুব অ্যাটাক করছে মোহনবাগান, খুব ভালো মানে পজিটিভ ব্যাপার একটা দেখা দেখে লাগে। সোনির পায়ে বল এখন, সোনিকে দুজন মিলে মার্ক করে রেখেছে, তবুও সোনি কাটাচ্ছে। আচ্ছা 161 জন ভিউজ দেখছো আর 68টা লাইক, সবাই আবার, এটা কিন্তু আবার বলছে, এটা কিন্তু ঠিক না, লাইক করতে সবাই লাইক তো মারো ভিডিওতে, আচ্ছা জোর জবরদস্তি লাইক করতেই হবে, এখন 68টা লাইক পড়ে রয়েছে, 100 আরে একটু লাইক করো ভিডিওটা, এই যে বাড়ছে বাড়ছে আবার বাড়ছে, 100 লাইকে নিয়ে যাও, 70টা লাইক হয়েছে মাত্র। দীপ বিশ্বাস বলে তোমাদের নেট স্লো চলছে দাদা, আমাদের প্রত্যেক দিনই এই অবস্থা, আমাদের স্লেট তোমাদের থেকে তো এই জন্য জানতে পারি অনেক সময়। আচ্ছা পাঁচজন বলছে তোমরা কি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, আমরা 4th ইয়ার হতে চললাম ভাই,
আমরা আগে ডিপ্লোমা করেছি, ডিপ্লোমা 3 বছর শেষ করেছি, তারপরে বিটেকে ঢুকেছি, বিটেকে থার্ড ইয়ার এখন চলছে। প্রচুর বয়স হয়ে গেছে আমাদের, বয়স হয়ে গেছে। এই অগ্রজিৎ সাহেব বলছে ইস্ট বেঙ্গল জিতবে, তো ডার্বি পুচেদা, ডার্বি নিয়ে কিছু বলো সাথে। ডার্বি এখনো দেরি আছে, তার আগে স্টাফ ম্যাচ আছে চেন্নাইয়ের সাথে, যাবে তো সেটা আগে খেললু, তারপর তো ডার্বি। রাহুল বোস বলছে জয় মোহনবাগান, একটা আছে নেরোকার সাথে ম্যাচ আছে 12 তারিখে। আচ্ছা অভিদা বলছে আমি কিন্তু গেছি একজন ইবি সাপোর্টার হয়ে। দেখো আজকে ইবি সাপোর্টার হয়ে অভিদা মোহনবাগানে খেলা দেখতে গেছে মাঠে, এটার কোনো প্রমাণ নেই। সায়েন্স আনলক বলছে জয় মোহনবাগান। রজত আজ বলছে তোমাদের বাড়ি কোথায়, যেতে পারি ভাই তোমাদের মাঠটা খুব চেনা লাগে। মাঠে মাঠে গিয়ে ইউটিউবে ভিডিও দেখে কমেন্ট করছে, তাদের জন্য অনুরোধ মাঠে যদি যাচ্ছেন খেলা দেখার জন্য অবশ্যই খেলাটা দেখুন এবং খেলা উপভোগ করুন, কমেন্ট নয় পরেই করতে পারবেন। আচ্ছা রজত, রজত আজ কি বলছে দেখ, তোমাদের বাড়ি কোথায় যেতে তোমাদের মাঠটা চেনা চেনা লাগে। আমাদের বাড়ি তো দমদমে, সাউথ দমদম মিউনিসিপ্যালিটির আন্ডারে 18 নম্বর ওয়ার্ডে। তুমি কি কালিন্দিতে থাকো? যদি কালিন্দিতে থাকো তাহলে মাঠটা চেনা চেনা লাগবেই, কারণ কালিন্দি লেক টাউন দমদম যে কোনো জায়গায় এসে খোঁজ করবে আমাদের পেয়ে যাবে। আমরা জলে বলে উচের নাম বলবে সবাই দেখিয়ে দেবে, জলে রণে বনে জলে জঙ্গলে সব জায়গায় যাবে। হ্যাঁ কলমকুনি দাদা গাইতে শুরু করেছেন আবার। আমার সাথে না পুচের সাথে, আমি কাশ্মীর। আচ্ছা দেরিতে ঢুকলাম না, হ্যাঁ আমরা তো দেরিতে, পিছন দিয়ে একজন এসেছিলেন উনি বোধহয়। বিকাশ বিশ্বাসে বলছে পুচেদার ভালো নাম কি, পুচেদার কৌশিক চক্রবর্তী বুঝলে, গৌতম দাস, গৌতম দাস বলে জয় ইস্ট বেঙ্গল, পুচেদা ক্যারি অন, অল ব্রো ফাটাফাটি চ্যানেল সবকিছু জানা যায়। এই তো বিকাশ বিশ্বাস বলছে শিলটন বেকার এখন, আর একটু তোল দেখি। সাইফুল ইসলাম বলছে ইন্ডিয়াকে জিততে পারবে কালকে, অবভিয়াসলি ইউএইকে, ইউএইকে উড়িয়ে দেবে, বাগান লোনে নিক, রক্ষিত দাগার কথা অভিজিৎ মুখার্জি, ইস্ট বেঙ্গলকে গোলকিপিং করবে সায়ন, নেই গোলকিপার সায়নদীপ দে বলছে শঙ্কর ভালো, অবভিয়াসলি শঙ্কর, হ্যাঁ শঙ্কর আমার মনে হয় কারেন্ট ফর্মে শঙ্কর মানে শিলটন পালের চেয়ে ভালো গোলকিপিং করে। শিলটন পালের যেটা একটাই পজিটিভ সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, বিশাল এক্সপিরিয়েন্স, 13 বছর ধরে আই লিগ খেলছে, 13-14 বছর মানে একদম টপ ডিভিশনে এতদিন ধরে খেলছে, তো ওই জন্য হয়তো খালিদ জামিল আজকে নামিয়েছে। অর্পণ চক্রবর্তী আমার মনে হয় শিলটনের অভিজ্ঞতার কাজে লাগানো ভালো, হ্যাঁ সেটাই তো লাগাচ্ছে না, তো অভিজ্ঞতাটাই তো কাজে, কারণ পুরনো চাল সবসময় ভাতে পারে। আইসা কি ডায়লগ, পুরনো চাল ভাতে পারে, আমার এখনো স্নানও হলো না, ভাত খাবো নাকি কিছু খাবে না, খাবো না। সানি ম্যানার্জি বলছে দেখেছিস। আচ্ছা অর্ঘ 8017 বলছে স্কোর কত এখনো, 1-0। অর্ঘ সাহেব বলছে চুলোবাকে রেড কার্ড দেখানো উচিত ছিল না, উচিত ছিল, হ্যাঁ চুলোবাকে রেড কার্ড দেখানো উচিত ছিল, কারণ হ্যাঁ কিসের উচিত ছিল, এইরকম শুধু লাগিয়েছিল মারার জন্য না, কিন্তু ইনডিসিপ্লিন বিহেভিয়ার এর জন্য দেওয়া উচিত, আমার মতে দেওয়া উচিত রেড কার্ড। আরে বলছি আবার 1.7K 300-400 টাকা দিয়েছে, অসাধারণ খেলছে এবং মিনারবা এবারও কমেন্ট করেনি অভিষেক, এটা কিন্তু সত্যি একটু খারাপ জিনিস হচ্ছে, আমি কিন্তু রীতিমতো রেগে যাচ্ছি না। আরে অভিষেক তুমি একবার, তুমি একবার অভিষেক আমাকে জানাও যে তুমি কি কাজ করো, আমরা তো যাই না, তুমি কর্মরত অবস্থায় আবার লিখবে আকাশবাণী, আকাশবাণী। গৌতম দাস বলছে ইন্ডিয়ার কাল খেলাটা কেমন হবে, চাপে আছি, ইউএই যথেষ্ট হার্ড টিম কে নিতে পারে কালকে, দেখা যাক ইন্ডিয়া যখন ম্যাচ শুরু করেছে, ইন্ডিয়া 13 বার খেলেছে, তার 13 বার তো, আরে ওই সব পেয়ে যাবে, আমরা একটা ভিডিও দেখতে পেয়ে যাবে, আমরা বানিয়েছি ভিডিও, হ্যাঁ কিন্তু ইংলিশে পাবে, ঠিক আছে ইংলিশে বানিয়েছি, একটু হেসে নিও ভালো করে। তো যেটা বলছিলাম বাট, ও আচ্ছা যাই হোক, এই তো 93টা লাইক হয়েছে, যারা লাইক করোনি আর 7টা লাইক দিয়ে দাও তাহলে 100টা লাইক হয়ে যাবে। আকাশ হ্যাস্টিং বলছে ইন্ডিয়া হচ্ছে ইউএস স্কোরলাইন প্রেডিকশন দাও, আমি 3-0 বলে দিয়েছি ইন্ডিয়া, দি ওয়ার্ল্ড অফ গেমিং এন্ড ব্লগিং, প্লিজ আকাশ দা, কি আকাশ দা কি কিছু বলো। শামিউল জুনিয়র বলছে কোন চ্যানেলে খেলা দেখাচ্ছে, স্টার স্পোর্টস 3 তে দেখাচ্ছে, স্টার স্পোর্টস 3, হটস্টার, জিও স্পোর্টস, জিও স্পোর্টস।
এই তো 105 লাইক হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তো থ্যাংক ইউ বলেছি, আমাদের আমাদের কথা তো শুনছো। আচ্ছা ওয়ার্ল্ড আপডেট তুমি কি থ্যাংক ইউ কত টাকাটা গুনে ওয়ার্ল্ড আপডেট বলছে अगेन 400 রুপিস কেড়ে। আচ্ছা ওয়ার্ল্ড আপডেট না ওইজন্য শুধু আপডেটেড রাখছে, আমাদের সব কিছু আপডেট দিচ্ছে আমাদের। শ্যামল প্রামাণিক বলছে দাদা ইবি কি আই লিগ জিততে পারবে, কি মনে হয়? অবভিয়াসলি এর পরের ম্যাচটা খুব ভাইটাল, মানে চেন্নাইয়ের সাথে, চেন্নাইয়ের সাথে যদি জিততে পারে ইবি, চেন্নাইয়ের সাথে যদি অ্যাওয়েতে জিতে যায় তো ধরে নাও একটা বিশাল বিশাল চান্স আছে, চান্স যদি চেন্নাইয়ের সাথে হারে তাহলে তো ছেড়ে দাও আশাই, তখন তখন আবার চেন্নাইয়ের উপর ইয়ে করতে হবে, নির্ভর করতে হবে চেন্নাই অন্য ম্যাচ হারে গেলে। সেকেন্ড লেগ সব সময় খুব ভাইটাল। অভিজিৎ দা বলছে আবার 400, আরে অভিদা বুঝতে পারছো না আজকে যে কি মানে লটারি কাটলে মানে বিশাল ব্যাপার হচ্ছে আজকে, আমাদের সবাই এত হেল্প করছে, সবাইকে থ্যাংকস থ্যাংকস সত্যি। রিকি নস্কর বলছে থ্যাংক, তোমরা যারা হেল্প করলে সবাইকে থ্যাংক, তাছাড়াও যারা দেখছো তাদেরকেও থ্যাংক, মানে তোমরাই আমাদের কাছে একটা ইন্সপিরেশন, তোমরা এত সাপোর্ট করছো বলেই আমরা এতদিন ধরে চালিয়ে যেতে পারছি এই জিনিসটা, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ওয়ার্ল্ড আপডেট বলছে অভিষেককে থ্যাংকস বলো সবাই, থ্যাংক ইউ অভিষেক, না না ও সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের বলতে বলছে। ফানজন আবার 400 টাকা দিল, সবই আইএসএল এর জন্য ফানজন। ঠিক আছে একটা ভিডিওতে এবার ছাড়ো, ভিডিও দেখে আবার অনেকে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে টি শার্টটা হেভি হয়েছে, হেভি লাগছে, কি সব অবস্থা সবাই বলো সবাই পুচের জন্য দিচ্ছ না, একদম সত্যি কথা বলবে কিন্তু পুচের জন্য সবাই খান বলছে আর কি বাগুই খেলছে না কেন, অরিজিৎ বাবু আগের দিন খুব বাজে খেলেছিল একটা গোল খেয়েছে অরিজিৎ বাবু, বাজে খেলেন, খালিদ খুব ট্যাকটিক্যাল কোচ ঠিক আছে, সুতরাং ও ভেবে চিন্তেই খেলে, আর ও যেহেতু ডিফেন্ডার ছিল তো ডিফেন্স ও সবসময় স্ট্রং রেখে খেলবে, তো সেই জায়গা থেকে হয়তো বাবুইকে বসিয়েছে আজকে। আচ্ছা শুভজিৎ দাস বলছে বোরহা কেন এত মাথা গরম করে, আমি সত্যি বলছি কালকে বোরহাই একদম বোরহা সবচেয়ে, শোনো যে কথাটা একটা কথা বলছি, আমরাও তো ফুটবল খেলি এটা একটু হলেও আমরা বুঝি, বোরহা কিন্তু মাথা গরম করেনি, ওটা খেলায় তখন টাইমটা নষ্ট করার জন্য ইচ্ছা করে করছিল ওগুলো, মানে ওকে হালকা কেউ ধাক্কা মারলেও ইচ্ছা করে ওটা টাইম নষ্ট করার জন্যই করছিল, তো এগুলোই একটা বড় প্লেয়ারের মানে এদের এতটাই এক্সপিরিয়েন্স, ওরা তারা জানে যে ওই সময় কি করতে হবে, মানে অপোনেন্টের মাথা গরম করে দিতে হবে যাতে অপোনেন্ট একটু টাইম নষ্ট করে দেয়, কারণ সবকটাই তো বাচ্চা ছেলে ওদের, ইয়াং প্লেয়ার 20 বছরের নিচেই বলতে পারো সবাই, তো ওই জন্য এগুলো সব ট্যাকটিক্যালি করছিল। তবে চুলোবারটা কালকে আননেসেসারি, হ্যাঁ চুলোবারটা সত্যি আননেসেসারি, কারণ চুলোবার তো অন্তত 23-24 মতো বয়স হয়ে গেছে তো, হ্যাঁ 25-25 তো হয়ে গেছে, ও একটা এরকম প্লেয়ার হয়ে ও হঠাৎ করে মাথা গরম করে হেড বাট। আমরা যারা রীতিমতো রেগুলার খেলা দেখতে যাই ইস্ট বেঙ্গলে তারা জানি যে চুলোবা একটুখানি ছিটিয়াল আছে, মাঠের মধ্যে ওরকম পাগলামো করে ঠিক আছে, তো হয়তো ওরকম পাগলামো করতে গিয়ে বা ইয়ার্কি করতে গিয়ে হয়তো সিরিয়াস করে ফেলেছে, তো যাই হোক ওয়ার্ল্ড আপডেট রজত আইজকে থ্যাংকস জানিয়েছে, হ্যাঁ ওয়ার্ল্ড আপডেটের তো পুরো সবকিছু আপডেট রাখছে আমাদের চ্যানেলে, আপডেট ওয়ার্ল্ড আপডেট রাখছে। সৌমদি ভালদার বলছে বোরিং ম্যাচ, তাহলে আমাদের চ্যাট দেখো চ্যাটে আবার কে টাকা দিয়েছে 200 টাকা, কেউ তো দিয়েছে তোল না, তুই অনেক লেট করছিস, আরে লেট করছি আজকে আগে চান করেনি বলে মাথা খারাপ হয়ে গেছে, লেট করেই যাচ্ছে মানে তুলছেই না তুলছেই না। অভিষেক কমেন্ট করেছে, অভিষেক বলছে আয় আমি আগেই আকাশকে বলেছিলাম হোয়াটসঅ্যাপে আয়, আই টোল্ড ইউ গট মাই সাপোর্ট জাস্ট কিপিং মাই ওয়ার্ড, এই ব্যাপারটা প্রাইভেট হলে আরও ভালো হতো। ও আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি জানতাম না, আমি তুমি আমাকে ফেসবুকে না কোথায় করে যাই না, তুমি একবার ফেসবুকে পেজে এসে আমাকে ইয়ে করো, আমরা আমাদের গ্রুপে অ্যাড করে দেবো। এই যে পিছনে আকাশবাণী স্পেলিংটা দেখে না, এই যে আকাশবাণী স্পেলিং তার সাথে একটা স্পেস দিয়ে কমিউনিটি লিখবে তাহলেই চলে আসবে, রিকোয়েস্ট করে দেবে, জয়েন্ট রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করে নেবো। আচ্ছা সৈমুর জুনিয়র বলছে এশিয়া কাপ কোন চ্যানেলে হচ্ছে, ফানজন বলছে লাইভ শেষ হলে লাইক দিয়ে দেবো, আরে ফানজন পুরো উসুল করে তারপর লাইক। সৈমুর জুনিয়র কি বলছে এশিয়ান কাপ কোন, এশিয়া কাপ না ভাই ক্রিকেট না, এটা এশিয়ান কাপ, এশিয়ান কাপ স্টার স্পোর্টস 1 আর স্টার স্পোর্টস 3 তে দেখাচ্ছে, স্টার জলসা, স্টার জলসা না স্টার জলসা মুভি, স্টার জলসা মুভি বাংলায় উড়ন্ত উদান্তা,
হচ্ছে তোমার ডিডি স্পোর্টস। আচ্ছা অভিষেক বলছে তোরা ভালো কাজ করছিস, আই এম জাস্ট ডুইং মাই বিট অ্যাজ আ ফুটবল ফ্যান, ইয়ো আকাশবাণী, থ্যাঙ্ক ইউ, ইয়ো অভিষেক, আবার বলছি। আর নিচে দেখ একজন কেউ করেছে, আবার কে দিয়েছে টাকা, আবার অভিষেক 200 টাকা। আরে অভিষেক এত সাসপেন্স কি করছে, একদিনে কি আমাদের লাখপতি বানিয়ে দেবে নাকি? নাকি এবার থামো, এক কাজ করো অভিষেক, তুমি তোমার দলিল লিখে দাও বাড়িতে আমাদেরকে। না না সত্যি বলছি, এবার থামো, এবার একটু বেশি হয়ে যাচ্ছে, এবার থামো। তুমি অনেকটাই হেল্প করেছো আমাদের, অনেকটা মানে অনেক মানে বিশাল হেল্প করে দিয়েছো আমাদের, মানে আমাদের একটা মাইক, এই টাকা তুমি যা দিলে তাতেই একটা মাইক হয়ে যাবে আমাদের। এবার ওকে বারবার বলি থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু এবার থামো। আরে বাপরে, এবার আমাদের লজ্জা করছে। এই দেখ সায়নদীপ দে বলছে চুলোভা রেড কার্ড ছিল না, ওটা ইয়েলো কার্ড হয়, বলছিস কোনো ইয়েলো কার্ড হয় না, আমি বলছি না, তোমরা যারাই বলছো ইয়েলো কার্ড ঠিক করেছে রেড কার্ড দিয়ে, ফালতু কথা বলিস না। আর ওরকম ওরকম পোগবা ফোগবা পোগবার সাথে অনেকটাই দেখছিলাম সব টাকা, ওইটা এমনি এমনি কথাবার্তা বলে দুজন, আরে ছেলে কত তক্ক করে লাভ আছে, জিদানে হেডবাট করে রেড কার্ড, আরে জিদান সেটা করতে বুকে, আরে চুলোভা চুলোভা ডিসিপ্লিন বিহেভিয়ার এর জন্য চুলোভা হেডবাট করে রেড কার্ড খেয়েছে, বল যদি ছুড়ে দেয় কি হলো, ইয়েলো কার্ড, চুলোভা ইয়েলো কার্ড ঠিক আছে, বল ছুড়ে দিলি ইয়েলো কার্ড, এটা এরকম এরকম একবার করে এতটা এতটা যায় না, ক্লোজ বাড়ি যখন বাড়ি যখন পড়ে গিয়েছিল সামিন নাসির, সামিন নাসির কিছু করেছিল ফুটবলে তো বডি কন্ট্যাক্ট হবে, একটু আর এরকম বডি কন্ট্যাক্ট ম্যাচের মধ্যে কোনো ব্যাপার না, ওটা সবাই দাঁড়িয়ে আছে হঠাৎ করে চলে গেল। আরে শোন, এটা আমি জানি এখন নিয়ম খুব ইয়ে হয়ে গেছে, টাফ হয়ে গেছে, কিন্তু এটা তো একটা অ্যাগ্রেশনের খেলা, প্রিমিয়ার লিগের কোন প্লেয়ার হলে 3 ম্যাচ ব্যান করে দিত ডাইরেক্ট রেড কার্ডের। আরে প্রিমিয়ার লিগে আমি দেখেছি আদাদিন পোগবা ম্যাচ ব্যান করে, ওটা তো এমনি ইয়ে করছে, ওটা ইয়েলো কার্ড, ওটার জন্য ম্যাচ ফাইন হয়, ওদের ম্যাচ ফিজের ফাইন, প্রিমিয়ার লিগের অন্য লেভেলের স্ট্রিক্টনেস। তো দেখিসনি বাড়ি এরা ডাইভ মারলো 2 ম্যাচ ব্যান করে দিল, হ্যাঁ তো ও তো প্রিমিয়ার লিগে ভুলভাল রেফারি, হ্যাঁ তো ডাইভ মেরেছে তো ওজন্য 2 ম্যাচ ব্যান করে দিল ডাইরেক্ট। ও হাফ টাইম হলো, মোহনবাগান 1-0 এগিয়ে আছে, উপরে তো অনেক খেলা হয়ে গেছে, যারা মোহনবাগানের খেলা দেখছো তারা অবশ্যই দেখছো আজকে, কিন্তু মোহনবাগানের ডিফেন্স কিন্তু অনেক টাফ ডিফেন্স। মিলন মর বলছে কাল ইয়েলো কার্ড দিলেই বেটার হতো, সবাই বলো। আরে সেটা সবার আলাদা মনে হতেই পারে, কিন্তু এটা যেটা করেছে তার জন্য রেড কার্ড হওয়া উচিত। তুই চুপ কর, ভাড়বা রেড কার্ড, মোহনবাগানের বল পজিশন 62%, মিনারবা 38 শট, মোহনবাগান দুটো, মিনারবা মোহনবাগান তিনটে, মিনারবা দুটো শট অন টার্গেট, মোহনবাগান একটা, মিনারবা মানে শুধু পেনাল্টিটাই, কর্নার মোহনবাগান একটা, মিনারবা 0, অফসাইড একটাও হয়নি, একটাও হয়নি। কিন্তু মোহনবাগানের ডিফেন্স কিন্তু আগে খুব মানে মানে কড়া ডিফেন্স হচ্ছে, সংঘবদ্ধ ডিফেন্স। হ্যাঁ সুপ্রতিম দেবনাথ বলছে কোথায় ইপিএল আর কোথায় আই লিগ, আরে ইপিএল আই লিগ ওই হিসেবে বলিনি, ইপিএল আই লিগের কথা অন্যভাবে বলেছি, মানে ডিসিপ্লিনের কথা দিয়ে। কালকে চুলোভাই এটা করেছে তোমরাই বলো ঠিক করেছে কি ওটা, আরে ওরকম হয়ে যায় তো, হঠাৎ করে খেলা চলছে না, থামানো খেলা হঠাৎ করে রুম্বা চলে গেল, চিকান দিতে পারে যখন চুলো বানানোর কি আছে। বিশ্বজিৎ মুখার্জি বলে ঠিক আছে আকাশ দা ঝগড়া করো না, গুড্ডু দাকে হেডবার্ড পুছে দেয় ইয়েলো কার্ড রেড কার্ড দেবে, সে তা সুয়ারেজ কামড়ে দেয়। আচ্ছা ফাঞ্জন বলছে তোমরা এগ রোল খেতে খেতে রিভিউ দিও, বেশি টাফনেস দেখাচ্ছে বেশি মানে ফুটবলে, গুড্ডু দত্ত বলছে ওটা রেড কার্ড ছিল না, দেখ ওখানে গুড্ডু বলছে রেড কার্ড ছিল, আমি বলছি ছিল রেড কার্ডই ছিল ওটা, ঠিক রিকি ভাস্কর বলে তোমরা এত টাকা পাচ্ছ আজ পুরো ম্যাচ লাইভ করো, বাপরে বাপ না অত অত করা যাবে না, অনেক বেশি হয়ে যাবে পরে যারা, তোমরাই বোর হয়ে যাবে, তোমরা বোর না হলে করতে পারি, পরে না পরে যারা দেখবে তারা খুব বোর হয়ে যাবে, জন্য দেখো এতটা এখন এখন লাইভে আছে 167 যদি হাফ টাইমে খেলা শুরু হওয়ার অবধি যদি ওটা 180 ক্রস করে যায়, 180 না 200 ক্রস করতে, তাহলে পরে 180 যদি ক্রস করে 180 হবে না, তাহলে পরে লাইভে থাকবো আগের দিন ইউপি বলে খেলা 200 জন, আর যদি 168 থেকে একটাও কমে যায় তাহলে পালিয়ে যাবো। আচ্ছা আর 180 হলে বলছে পুরো 180 হলে বলছে পুরো পুরো লাইভ কমছে কমছে 163। রাজ রায় বলছে ওরে বাবা প্রচুর টাকা পেলে তো 1.9K। আচ্ছা আরেকবার আমি বলে দিচ্ছি কারা কারা তোমরা দিয়েছো টাকা,
মানে একজন তো তিনবার দিয়েছে, চারবার করে দিয়েছে, মানে ভাবাই যায় না। দেখো সায়ন দাশগুপ্ত পরপর দুদিন 200 টাকা দিয়েছে আমাদের, সৌম্যকান্তি মজুমদার 20 টাকা, তারপরে কালকে আরেকজন দিয়েছিল অভিক সেন, সে 20 টাকা দিয়েছিল, তারপরে আবার সুপার চ্যাট করেছো সবাইকেই, থ্যাংক ইউ আমাদের। রজত আইজ কোনো বড় ব্যাপার, রজত আইজ আর অভিষেক তুমি একদিনে 1400-1500 টাকা দিয়ে দিয়েছো আমাদেরকে, 1900 কত টাকা দিয়ে, 1400-1500 টাকা দিয়ে অ্যামাউন্ট যাই 400-200, একজন তো 1000-1000টা অভিষেকই দিয়েছিল বলা না। অমিতাভ পাল, অমিতাভ পাল তুমি 40 টাকা দিয়েছো, থ্যাংক ইউ। আর গৌতম দাস 40 টাকা দিয়েছো, থ্যাংক ইউ। সব আমাদের কমিউনিটি ট্যাবে যাবে এই ফটোগুলো, সবাই চেক করবে কমিউনিটি ট্যাবে, সবার নাম শুদ্ধ যাবে, সবার কমিউনিটি ট্যাবে, আজকেও কমিউনিটি ট্যাব দেখতে পারো। আরে বাপরে 175 হয়ে গেছে, এই দেখ লাইভ পুরো লাইভ 175, আমি কিন্তু পালিয়ে যাবো, আমি খেয়ে আসিনি। সবাই বলছে দেখ শুভদীপ দত্ত বলছে রেড কার্ড ছিল না, থ্যাংকস শুভদীপ আমাকে সাপোর্ট, রেড কার্ড ছিল শুধু রেড কার্ড ওটা। আচ্ছা রিকি নস্কর বলছে 180 লাইভ থাকতে হবে সবাইকে, এখন 187 বলেছি, তোমরা সুপার চ্যাট করতে পারো, যেখানে চ্যাটের অপশনটা থাকে তার পাশে দেখবে একটা ডলারের সাইন থাকে, ওখানে গিয়ে তোমাদের ইচ্ছা মতো একখানা অ্যামাউন্ট দিয়ে একটা সেট করতে পারবে, 20-30 টাকা একদম দেখবে 400 থেকে শুরু হয়, কিন্তু এদিকে যদি টানো দেখবে নাপতে 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 20 টাকা অবধি যায়, 20 টাকা থেকেও তোমরা দিতে পারো, তো তোমাদের কমেন্টটা একখানা এরকম মানে পিন হয়ে আসবে আমাদের ইয়েতে, অন্য একটা কালারে পিন হয়ে আসবে, তো সেটা আমরা পড়তে পারবো এরকম ভাবেই আর কি। আর 182 হয়ে গেছে, হ্যাঁ হাফ টাইমে বাড়ে প্রত্যেকদিন হাফ টাইম বলছি, 182 জন কিন্তু লাইক মাত্র 122। অমিতাভ পাল বলছে কেউ তো সেই তো পেয়েছি, একজন বলছে রেড কার্ড ছিল, কে বলছে, বেঙ্গলাইকার বেঙ্গলিকার বিশাল, হ্যাঁ এই যে একজনকে পেয়েছি, চলো আমার টিম স্ট্রং হয়েছে। আচ্ছা অমিতাভ পাল বলছে এখন যারা লাইভে এসছে সব ইস্ট বেঙ্গলের ফ্যান, না এতক্ষণ না না প্রত্যেকদিন হাফ টাইম যখন হয়ে যায় তারপরে সবাই আসে, কারণ অনেকেই তো ফোনে খেলা থাকে যারা বাইরে থাকে, তো হাফ টাইম না না যেহেতু ওই ইউলো কার্ড বলছে সবাই এই জন্য বলছে, ওই হিসেবে বলছে। সুরজিৎ দত্ত বলছে জয়েশ বেঙ্গল দাদা, সুপ্রতিম দেবনাথ বলছে চুলোবাদ ব্যান হয়ে যেত ফরেন হলে, দেখেছিস 200 চলে যাচ্ছে কিন্তু লাইভ, 200 চলে যাচ্ছে 197, এই যে লাইকও উঠেছে 146, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই, বিশাল সাপোর্ট, 201 আছে এই মুহূর্তে, ঠিক আছে 201 জনকে কিন্তু অনলাইন থাকতো না হলে করবো না, পালিয়ে যাও কি করে অনলাইন থাকবে, 201 জন আর দেখজন খেলা দেখবে মোবাইলে, বা খেলা রাখো না মোবাইলে খেলা দেখতে, 200 হয়ে গেছে, থ্যাংক ইউ সবাইকে, 200 হয়ে গেছে এখন পুরো পারফেক্ট 200 আছে। আচ্ছা সাইফুল ইসলাম বলছে এশিয়ান কাপে বেস্ট টিম কোনগুলো, বেশি সাউথ কোরিয়া, এশিয়ান কাপে বেস্ট টিম একটা হলো ইরান, ইরান হলো খুব ভালো এখন টপ র‍্যাঙ্ক টিম এশিয়ার, তারপরে তো অস্ট্রেলিয়া আছে যদিও শুরুটা ভালো করেনি, খুব হয়তো লাইটলি নিয়েছিল, তারপরে সাউথ কোরিয়া আছে, সাউথ কোরিয়া তো জানোই প্রিমিয়ার লিগে সব খেলে, কি খেলে, তারপরে হিউনমিন সন খেলে, ম্যানুর সাথে খেলা হয়ে গেলেই চলে আসবে, মানে থার্ড ম্যাচ থেকে সন খেলবে, বিশাল টিম হয়ে যাবে তখন ওদের। তাছাড়াও জাপান আছে, জাপান তো অলওয়েজ, জাপান সবসময় ভালো টিম, কারণ বিশাল দৌড়ে খেলে, বিশাল খেটে খেলে, এরাই হলো চারটে টপ টিম, এটা ছাড়াও সিরিয়া আছে, ইরাক আছে, এগুলোও খুব স্ট্রং টিম। আচ্ছা সৌরাশিস কর্মগত হচ্ছে থাকতে হবে, পার্থিব চক্রবর্তী ফার্স্ট ফাউলটা পেনাল্টি হয় যেটা দিল না, সেকেন্ড ডেটা পেনাল্টি হয় ওটা আমরাও বলেছি ওটা একদম শিওর পেনাল্টি ছিল, সেকেন্ড ডেটা পেনাল্টি ছিল ওটা একদম জেনুইন পেনাল্টি ছিল, আপনারা সেকেন্ড বলে সেকেন্ড ডেটা পেনাল্টি না, সেকেন্ড ডেটা না, সেকেন্ড ডেটাও পেনাল্টি হয়, সেকেন্ড ডেটা একদম শিওর পেনাল্টি, সেকেন্ড ডেট থেকে ফার্স্ট ডেটটা আরো জেনুইন পেনাল্টি ছিল, সেকেন্ড ডেটাও তো তোমরা দেখতে পাওনি, ডিকা পা থেকে বলটা সরিয়ে দিয়েছিল তারপরে এসে ওকে মেরেছে, ওটা কিন্তু একদম ট্যাকটিক্যাল, ওটা শিওর পেনাল্টি হয়, তোমরা যদি বিদেশি খেলা দেখো যে কোনো স্ট্রাইকার দেখবে যখনই বক্সের ভেতরে স্লাইড করতে আসে বলটা আস্তে করে সরিয়ে দেয় যাতে বলে কোনো কন্ট্যাক্ট না করতে পারে ডিফেন্ডার, ঠিক সেই জিনিসটাই করেছে আজকে ডিকা। আচ্ছা সৌম্যকান্তি মনে হচ্ছে হেডবাট হলেই লাল কার্ড, ফিফার স্ট্রিক্ট রুল, সব আমার টিম স্ট্রং হচ্ছে, থ্যাংক ইউ, ঠিক আছে কিন্তু না সেটা এখন রেফারির উপর নির্ভর করে না, স্ট্রিক্ট রুল হতে পারে কিন্তু রেফারির একটু বোঝা উচিত, ওটা শুধু ওই হালকা ছোঁয়া লোক একটু ছোঁয়া ওইটার কথা না, এটা হলো ইনডিসিপ্লিন বিহেভিয়ারের জন্য রেড কার্ড এটা দিতেই পারে। র‍্যান্ড হাব বলছে আজ গিয়ে রাস্তায় বেরোলে তোমাদের গার্লফ্রেন্ড হয়ে যায়, একটা একটা এক্সাম্পল দি সৌম্যদীপ দাদা, একটা এক্সাম্পল দি বুফনকে যে চ্যাম্পিয়ন্স লিগে রেড কার্ডটা দিয়েছিল, বুফন কিছু করেছিল ওটা কিন্তু ইনডিসিপ্লিন বিহেভিয়ারের জন্য, 38 বছরের একটা লোককেও রেড কার্ড দিয়েছিল, এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার,
ওটাও কিন্তু ইনডিসিপ্লিন বিহেভিয়ারের জন্য, রেফারির মুখের সামনে গিয়ে একদম কথা বলছিল এবং বোধহয় স্ল্যাংও ইউজ করেছিল। সৌম্যদীপ দাস বলছে ভাই ইউজ করলেও বুঝবে না, ইংলিশ রেফারি ছিল। বলছে সৌম্যদীপ দাস বলছে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, টাকা বেশি হয়ে গেলে কিছু টাকা আমরা এখন পাবো না, টাকা দেবো না ইউটিউবের, মানে অনেকদিন বাদে একখানা থ্রেশহোল্ড আছে ওটা পৌঁছালে তবে আমরা পাবো, আমরা এখনই এই টাকাটা পাবো না। আজকে 1.9K মানে ভাবতে পারছো, মানে আমরা লাইভ আসছি এতদিন যাবো, আজকে সত্যি বলছি যারা হেল্প করেছো আমাদের লাইভ আসা সার্থক, এবার সুপার চ্যাট করে কিন্তু পাগলামো করো না তাই বলে, আজকে কিন্তু পাগলামো করেছো বিশাল 1900 টাকা একদিনে, সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক। আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা লাইক করার জন্য, আজকে মনে হয় আমাদের লাইভে এসে হাইয়েস্ট লাইক হয়েছে 153, না এশিয়ান কাপের দিন মনে হয় এর বেশি হয়েছিল তবুও, মানে এমনি আমাদের তারপরে ইন্ডিয়ার খেলা আছে, ইন্ডিয়ার খেলা 9:30 থেকে, দুটো একদম পরপর লাইভ আসবে, সেদিনকেও ফুল ম্যাচ থাকতে বলো না পাগল হয়ে যাবো। আবার 2K হয়ে গেছে, কে টাকা দিয়েছে একজন, কে একজন টাকা দিয়েছে, দাঁড়াও পরে তো তুই অনেক কমেন্ট মিস করে যাচ্ছিস। আরে এত কমেন্ট পড়তে পড়তে দেখেছো, চান করে আসেনি যে পাগল হয়ে গেছে, আরে এত কমেন্ট পড়তে, কত কমেন্ট নিচে, কে একজন টাকা দিয়েছে, আবার কে, আবার রজত আইজ দা, আরে রজত আইজ ভাই এই এবার পালাতে হবে, আর থাকাই হবে না, এর ম্যাচ রিভিউটা ওয়েট করছি ক্যারিয়ন ব্রাদার্স, হয়তো কাল সকালে দেখতে পাবো, বেস্ট উইশেস। আমরা এখনো ইবি আর অ্যারোসের রিভিউ বানাইনি, আমরা আমরা বানাবো ইন্ডিয়া ভার্সেস UAE এর একটা স্ট্যাটিস্টিক্যাল প্রিভিউ করেছি, আর রিভিউটা আমরা দেব ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো একসাথে বানিয়ে, অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো, ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো একসাথে করবো। এই রজত আইসদা আর অভিষেক দা এরা তো মানে আজকে বলছে নিজের অ্যাকাউন্ট পুরো খালি করে দেবে আমাদেরকে টাকা দিয়ে, 2K 2000 টাকা উঠে গেল একটা চ্যানেলে, আমাদের যে আছে কত, আমাদের বলতে পারি আছে কত, আমাদের হেল্প করো তোমাদের ইকুইপমেন্ট হয়ে যাবে, তোমরা যে আমাদের দিলে সেটা দিয়ে আমাদের দুটো ইকুইপমেন্ট সত্যি খুব দরকার ছিল, ওই দুটো ইকুইপমেন্টে দুটো ইকুইপমেন্টই আমাদের হয়ে যাবে, একটা হলো মাইক আর একটা হলো ফোন হোল্ডার, যবে আমাদের কাছে এইগুলো আসবে তবে আমরা তোমাদের আরেকটা শাউট আউট দেবো, দিয়ে তোমাদের এগুলো দেখাবো যে আমাদের কাছে এগুলো এসছে। সৌরজিৎ দত্ত বলছে মিস করে যাচ্ছি তোমাদের সবাইকে, অভিষেক কুণ্ডু বলছে তোমরা কিন্তু 1900 পেলে, 1900 না 2000 হয়ে গেছে, 2000 যারা পাবজি খেলে সুপার চ্যাট পায় নি, যারা তারা নিজে না পড়তে দেয় যারা, তারা দিনে কত পায়ে, তাও কার কত গোল হলো আকাশ দা, মানে কার কত গোল, মানে লিগে বলতে চাইছো না আজকে বলতে চাইছো, আজকে তো 1-0 হয়েছে এখন অবধি, অভিষেক দা বলছে, অভিষেক বলছে থ্যাংকস রজত, রজত দাকে থ্যাংকস বলে দিয়েছে, আরে বাপরে সাংঘাতিক ব্যাপার, আমরা দুজনেই তো মানে কম্পিটিশন চলছে দুজনে, আর কম্পিটিশন করো না এবার, থামো দুজনেই থামো, কে বেশি টাকা দিতে পারে এবার দুজনেই থামো। রজত আইজ বলছে নাও 2K, ফানজন বলছে জিন্দাবাদ রজত আইজ, আকাশ শুভজিৎ দাস বলছে বোড়ার খুব বাজে বিহেভিয়ার, এত সিনিয়র প্লেয়ার বোড়া কাকে খুব খারাপ বিহেভিয়ার করলো, হ্যাঁ করেছে বোড়া, ওটা কিন্তু ম্যাচের মধ্যে এটা দেখেছো, ওটা খুব ট্যাকটিক্যাল ছিল, মানে ওটা কিন্তু ঝামেলা করার জন্য না, ওটা তখন টাইম ওয়েস্ট করার জন্য, কারণ 2-1 হয়ে গেছিলো তখন একটা গোল খেয়ে যেতে পারতো, ওটা শুধু মানে অপোনেন্ট টিমের ছেলেগুলো এমনি কম বয়সী ওদের মাথা গরম করে দিয়ে যাতে টাইম ওয়েস্টটা হয় এই জন্য শুধু করেছে। আচ্ছা সানি ম্যানার্জি বলছে পুচে দা কিছু খেয়ে না, ও খেয়ে এসছে, খেয়ে এসছে, ভাত খেয়ে ফ্রেশ হয়েছে। চাল আরেকটা কথা, তুমি যদি খেলার পরে দেখো বোড়া কিন্তু গেছিল সবকিছু মেটাতে, কিন্তু তখন একটা ওদের জুনিয়র প্লেয়ার আবার কিছু একটা বলেছে, ওই জন্য এরম এরম করে চলে এলো, তখন কিন্তু নিজেই গেছিল মেটাতে, মানে দুজনের সাথে মানে গলাও জড়িয়েছিল, তারপরে আবার একটা ঝামেলা লেগে যায় কারোর সাথে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারদের ডেডিকেশন দেখেছিস, তুই বলেছিস আর দেখ 200, আরে বলেছি তো এইগুলো সব হচ্ছে এই একজনের জন্য, আমার জন্য দরকার নেই, বেরো এই একজনই থাকবে, আর বলে ভিডিওতে কমে গেছে 198 হয়ে গেছে, আর হবে না, তুই তো বলেছিস 180 থাকলে পুরো থাকবি ভিডিও লাইভ, আমি তো বলেছি 200 বলেছি, আমি তাহলে খেতে গেলাম 200 কমে গেছে, টাটা। রজত ভাই ভাই নো প্রবলেম, থ্যাংক ইউ রজত দা। সুবি দত্ত বলছে 2000 টাকা, ফানসন জিন্দাবাদ রজত আইচ, অভিষেক মানস দাস বলছে চুলোভারটা ইয়েলো কার্ড ছিল, রেড কার্ড ছিল না, বেঙ্গলাইকার বিশাল বলছে তোমাদের কত কিছু চাই, বেঙ্গলাইকার বিশাল বলছে তোমাদের কত সাবস্ক্রাইবার, আমাদের সাবস্ক্রাইবারটা ডিসক্লোজ করে দেবো, আমাদের এই তাড়াতাড়ি করবো এই মাসের মধ্যে, এই মাসে ডিসক্লোজ করে দেবো। সায়ন দাশগুপ্ত বলেছে পাবলিক উইশ লিস্ট বানিয়ে দাও অ্যামাজনে, সায়ন দাশগুপ্ত বলছে পাবলিক উইশ লিস্ট বানিয়ে দাও অ্যামাজনে, সেটা কি করে বানায় সেটা তো আমরা আমিও জানি, আমরা খুব কম জিনিসই জানি, আমরা কোন জিনিস বলছি আমরা বুঝতে পারছি না। আচ্ছা রাকেশ চক্রবর্তী পুচে দা বেস্ট, আরে তোমরা সবাই বলো তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে শুধু একজনের জন্য, তো
আচ্ছা ইন্দ্রনীল দত্ত বলছে রিপ্লাই দিচ্ছ না একটা কমেন্টেরও। বাপরে বাপ, এত কমেন্ট আসছে তো আমি তো যতটা পাচ্ছি দিচ্ছি, কিছু মনে করো না কেউ, কারো যদি কমেন্ট মিস করে যায়। আর ইন্দ্রনীল দত্ত বলছে হয়ে গেল সৌরশেষ কর্গ, তো বিশাল বড় লোক হয়ে গেছো তোমরা। না না, আমরা ডাউন টু আর্থ ছেলে। আচ্ছা অরিজিৎ পাল বলছে দাদা আজকে এমবি ফার্স্ট 11টা একটু বলো না, বলো না। ফার্স্ট ইলেভেন শিলটন গোলে আছে, অভিষেক আম্বেদকার আছে, কিংসলে আছে, দেখে নেন একবার দেখে নেন, সনি নর্দে আছে, তোমার ডিকা আছে, ওমার আছে, ইউটা আছে, ওর নাম কি, আরে ড্যারেন ক্যালডেরা আছে, ক্যালডেরা আছে, আজারউদ্দিন আছে, একটা ডিফেন্ডার মিস করে গেলি মনে হয়, একটা ডিফেন্ডার মিস। আচ্ছা দা বং গেমার্স বলছে পুরো টাকাটা পাবে না, ইউটিউব ওখান থেকে কিছুটা কেটে নেবে। হ্যাঁ ইউটিউব তো নেবেই, হাফ কত, 45% না কত নিয়ে নেয় না, অভিষেক পাল বলছে অভিষেক পাল বলছে কে ভালো খেলছে, অবশ্যই মোহনবাগান ভালো খেলছে এবং প্রচন্ড অ্যাটাক করছে, মোহনবাগান ভালো খেলছে আর মিনারবা শুধু মারছে, চেঁচিয়ে দিচ্ছে, বাংলা ফুটবলে বলে না চেঁচিয়ে দিচ্ছে। এখনো অবধি মোহনবাগানের বেস্ট খেলছে হচ্ছে ওমার, ওমারকে তো পুরো একদম যা পারছে যেরকম ভাবে পারছে মারছে। আর অভিদা বলছে ভাইরা খেয়ে নাও, আকাশ স্নান করে নাও, চুলে উকুন দেখা যাচ্ছে, কি উকুন ফুকুন বেরিয়ে আসছে নাকি, এবার দেখবি উড়বে এরকম স্পেসশিপ বেরোবে। হ্যাঁ রে ওরা তো এলিয়েন নাকি, আমার মাথায় এলিয়েন উকুন গুলো এলিয়েন হয়ে গেছে, এলিয়েন উকুন। সুপ্রতিম দত্ত বলছে ইস্ট বেঙ্গলের এত টাকা খরচা করে বিদেশি কোচ আনলো, আর আর থেকে আমাদের সঞ্জয় সেন বা সুব্রত ভালো না, এত টাকা খরচা করার কোনো মানে হয়, ভাষার সমস্যা তো হয়। আচ্ছা ভাষার সমস্যা তো হয়, কিন্তু বাঙালিদের এলে কি বিদেশি কোচ, এ রিয়াল মাদ্রিদের ইউথ টিমে ছিল তো সেখান থেকে এসছে, কিন্তু একে যদি সময় দেওয়া হয় অবশ্যই এ বেটার হয়তো হবে, কিন্তু অবশ্যই বাঙালি কোচরা বাংলার আবেগ বোঝে, বাংলার সেন্টিমেন্ট বোঝে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই বাঙালি কোচরা ভালো, কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা সাপোর্টাররা, আমাদের ক্লাব অফিসিয়ালরা দুজনে, দুজনের কেউ কোনো প্লেয়ারকে মানে টাইম দিতে যায় না, কোনো কোচকে টাইম দিতে যায় না, যদি আজকে ভালো খেলে তো ওকে ফুল চন্দন দিয়ে পুজো করবো, যদি কালকে বাজে খেলে ওর গালাগালি দিয়ে, মানে সে যেই হোক একটা ক্লাব লেজেন্ড হোক, ক্লাবের জন্য সারা জীবন দিয়ে যাক, তাকেও আমরা মানে একটা ম্যাচ হারলেই মানে যা তা গালাগাল দেবো, সে থাকবে কেন তাহলে, তারপর তাকে ফুল ফ্রিডম দেওয়া হয় না এমনি ক্লাব থেকে নিজের মতো খেলানোর, মানে সাপোর্টাররা এমন প্রেশার দেয় তাকে, মানে ক্লাব থেকেও প্রেশার দেওয়া হয়, তারপরে অন্য প্লেয়ার খেলাতে হয়, নিজের ট্যাকটিক্সে খেলাতে পারে না, তারাও কেন থাকবে যারা একজন ক্লাব লেজেন্ড, কার কথা বলছি বুঝতেই পারছো সবাই, একজন ক্লাব লেজেন্ড ইস্ট বেঙ্গল সুভাষ ভৌমিক, তাকে সবাই গালাগাল দিয়ে এই ওই করে তাকে টাইমই দেওয়া হলো না, তো সেই জায়গা থেকে বিদেশি কোচ আনা বেটার, যাই হোক ওকে গালাগালি করলো তো সেটা বুঝতে পারবে না, আর কোচ যেহেতু একটা কর্পোরেট কোম্পানি, একটা ওরা মানে খেলাকে সেইভাবে রিপ্রেজেন্ট করছে, তো সেই জায়গা থেকে ওরা এইগুলো খুব ভালো করে জানালো, ওদের যেহেতু সিইও বাঙালি সঞ্জিত সেন, গোল হয়ে গেছে আবার, না না আগের খেলা আগেরটা দেখাচ্ছে, এখনো শুরু হয়নি, আচ্ছা আচ্ছা, তো সেই সেই জায়গা আগের রিঅ্যাকশন, সেই জায়গা থেকে ওরা এটা ভালোই জানে, তো সেই জায়গা থেকে ওরা ওদের মতো করে টিমটাকে তৈরি করবে, আশা করা যায় কোচকেও সময় দেবে, প্লেয়ারদেরও সময় দেবে। মর্গ্যানও যখন ফার্স্ট টাইম এসেছে তখনও দেখেছো, মর্গ্যান তো এত ভালো করছিল, ফার্স্ট টাইমের কথা বলছি, ফার্স্ট টাইম যখন এসেছে তিনবার পরপর ইস্ট বেঙ্গল সেকেন্ড হয়েছিল, এত ভালো করছিল তখনও মর্গ্যানকে জালের মাঝখান দিয়ে থুতু দেওয়া হয়েছিল, তো এইরকম করলে কোন কোচ থাকবে, এরকম যদি সবাই করে তার সাথে কোন কোচ থাকবে, যে প্রাণপণ চেষ্টা করছে টিমকে জেতানো তাকে নম্বর থুতু দেওয়া হচ্ছে। আর এখানে তো তোমার এই আলেকজান্ডার তো বলে দিয়েছে ইস্ট বেঙ্গলের যে কোচ আছে, যে আমি আই লিগ পুরো হওয়ার পরে যে প্লেয়ার বেছে নেবো সেই প্লেয়ারগুলোকে রাখবো, আর নতুন প্লেয়ার ও নিজের পছন্দ মতো রিক্রুট করবে, তো দেখা যাক ও কাকে কাকে রাখে আর কি রাখে। আর সেই জায়গা থেকে খালিদ জামিল যে মোহনবাগানের এসছে, আমি তো বলবো খালিদ জামিল খুব ভালো কোচ, বা হয়তো একটুখানি ওই সুপারস্টিশন আছে ওর মধ্যে খুব বেশি, সেটা থাকতেই পারে, সব কোচেরই কম বেশি সবার আছে, কিন্তু ওকে যদি টাইম দেওয়া হয় ও অবশ্যই খুব ভালো কোচ, নো ডাউট খুব ভালো কোচ, এবং মানে এই মুহূর্তে যা আই লিগের যা লিগ টেবিল আছে তাতে ওকে যদি সময় দেওয়া হয়, যদি ওর নিজের ট্যাকটিক্স অনুযায়ী খেলাতে পারে, তাহলে আশা করা যায় মোহনবাগান হয়তো ভালো জায়গায় গিয়ে শেষ করবে। রজত আইচ বলছে ভাই এবার চললাম, নাইট শিফট অফিস আছে, আচ্ছা যাও ঠিক আছে দাদা, আমাদের লাইভ না দেখলেও চলো, তুমি যাও কাজ বাজ করো, নাহলে আমাদের সায়নদীপ দে বলছে খেলা দেখ, আকাশ দা তোমার এফবি নাম কি পাচ্ছি না, আমার আকাশ ব্যানার্জি নামে আছে, ধ্যাত ধারা কি ধ্যাত ধারা না ধাপ ধারা ধাপ ধারা এনসিএ বিক্রমজিৎ সিং এমসিতে আছে, এমবিতে আছে, বিক্রমজিৎ সিং
বিক্রমজিৎ সিং এমবিতে আছে বোধহয় খুব সম্ভবত। আরে কোচ নিয়ে যে কথাটা বললে, বিদেশের যে কোনো বিশাল ফেমাস কোচদের দেখো প্রথমে এসে কেউ সাকসেস পায়নি, প্রথমে যতদিন এসছে কেউ সাকসেস পায়নি। অ্যালেক্স ফার্গুসন তো মানা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কোচ, তারই একদম শুরুর 3-4 বছর দেখো কোনো সাকসেস ছিল না, তারপর থেকে এসছে কারণ সে টিমটা নিজের মতো তখন বানিয়েছে। তারপর রাতুল বেরা বলছে আজ মোহনবাগানের ম্যাচটা তোমাদের কাছে খুব লাকি এত ইনকাম করলে। অবভিয়াসলি আজকে মোহনবাগানও একদম ফার্স্ট হাফে গোল করে দিয়েছে, আজকে 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 জিততেই হবে কারণ মিনারবার মানে এই টিমটায় কিছু নেই, মাত্র দুটো বিদেশি খেলাচ্ছে ওদের, বাকিরা চোট ফোট আছে, যাই হোক কিছু না নামাতে পারে পরের দিকে, তো আজকে যদি জিততেই হবে কিছু। একদিন ছজনকে নামিয়ে দিয়েছিল না ওই জন্য, আজকে মোহনবাগানের ডিফেন্স অনেক মানে কনস্ট্রিক্টেড সৌরজিৎ দত্ত বলছে এরকম করে কি বিয়ের টাকা তোলা যাবে, অবভিয়াসলি এরকম বিয়ে কেন, ওদের আমার তো বিয়ে হয়ে যাবে এই টাকা, আমি তো কম টাকা দিয়ে বিয়ে করবো। কালীঘাট যাবে, ব্রাহ্মণ মানুষ। অভিষেক কুণ্ডু বলছে মোহনবাগান রবিবারের ম্যাচেও দর্শক হচ্ছে না কেন, আসলে মোহনবাগান ক্লাব অফিসিয়ালদের জন্য হচ্ছে না, তোমাদের মোহনবাগান সাপোর্টার সবাই বলছি সবাই ক্লাব ক্লাবকে সাপোর্টটা কমিও না, ক্লাবকে সাপোর্ট করতে যাও সবাই, সবাই খেলা দেখতে যাও, ক্লাব অফিসিয়ালরা যেরকমই হোক ক্লাবে সাপোর্ট করতে যাও, খেলা দেখতে যাও, ওখানে পোস্টার নিয়ে যাও, যেরকম ভাই প্রোটেস্ট করছো সেরকম ভাই করতে থাকো, হোক প্রতিবাদ যেটা তোমরা শুরু করেছো সেটা করতে থাকো। তোমরা হয়তো মিডিয়া কভারেজ করে না, কিন্তু আমরা আমাদের যথাযথ চেষ্টা করব যে আমাদের যতটা সম্ভব ততটা লোকের কাছে পৌঁছে দেওয়ার, তো তোমরা এটা চালিয়ে যাও আর খেলা দেখতে যাও নিশ্চয়ই, আর খেলা তো অবশ্যই দেখবে। আর লোক যেটা হচ্ছে না বলছে তার একটা কারণ হতে পারে যে পরপর অনেকগুলো ম্যাচ ড্র করেছে হেরেছে, সেই জায়গা থেকে দর্শকরা যাচ্ছে না, সেটা ইস্টবেঙ্গলে খেলা হলো, ইস্টবেঙ্গলে ছোড়া হয়েছিল, ইস্টবেঙ্গল যখন 3-3 পরপর হেরেছিল তখন খেলা হয়ে যায়। আর একটা কথা হচ্ছে যেটা প্রোটেস্ট করা যায়, আগের দিন যারা প্রোটেস্টের ব্যানার নিয়ে গেছিলো আমাদের ভিডিওতে দেখেছো আমরা দিয়েছি, তো তাদেরকে নাকি ওই ব্যানারগুলো নিয়ে ঢুকতে দেয়নি, কোনো এক অফিসিয়াল এসে পুলিশকে বলে দিয়ে গেছে কোনো রকম অপ্রীতিকর কিছু কথা লেখা থাকলে সেই ব্যানার নিয়ে ঢুকতে দেবে না, তো এটা আমাদেরকে এক মোহনবাগান সমর্থক বলেছে মেসেজ করে। তো যাই হোক সেরকম কিছু হতে পারে, বাট তোমরা যদি সেগুলো ব্যানার নিয়ে যেতে পারো তো খুব ভালো, না নিয়ে যেতে পারলো যে নৈতিক প্রতিবাদ হয়, যেরকম তোমরা টুইটারে একটা অ্যাকাউন্ট খুলেছো যে হোক প্রতিবাদ নিয়ে, আমি দেখেছি সেটা আমাকে একজন রিকোয়েস্ট পাঠিয়েছিল, তো সেই জায়গা থেকে ওরকম তোমরা তোমাদের ইনিশিয়েটিভ নিয়ে যাও। আর যদি তোমরা চাও, অনেকে আমাদের সাথে বলেছিলো যে ওই রেটার ভিডিও বানাতে, তো আগেও বলেছি আমি এই ভিডিও আজকে লাইভের, তো যদি ওটা ওরকম কিছু করতে চাও প্লিজ আমাদেরকে ইনফরমেশন দাও বা তোমরা এসো আমাদের কাছে, তাহলে আমরা বানাতে, কারণ আমাদের কাছে তো মোহনবাগান ক্লাব সম্পর্কে পুরো ইনফরমেশন বা ডিটেলস নেই। আচ্ছা র্যান্ঠা বলছে দাদা কোনো মেয়ে পছন্দ থাকলে তাকে এই প্রপোজ করে দাও, হ্যাঁ বলে দে। রাজদাস বলছে প্লিজ খেলার কাছে লাইভ নিয়ে যাও, আমি খেলা দেখতে পাচ্ছি না। খেলা দেখতে পাচ্ছ না কেন তুমি রাজ, রাজ কারণ তোমার কাছে যদি হটস্টার থাকে হটস্টার চালাও খেলা দেখতে পেয়ে যাবে, আর আমরা এখানে খেলা দেখতে পারবো না কারণ এটা এগেনস্ট ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স, তো এখানে স্ট্রাইক মেরে দেবে, আমাদের স্ট্রাইক মেরে দেবে, যেহেতু স্টার্স পোস্ট কভার করছে তো এখানে লাইভ খেলা দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা দীপ বিশ্বাস বলছে দাদা তুমি তাড়াতাড়ি চ্যাট তোলো খুব দেরি করছো, আরে ওরা এত বকবক করছে, ওই একটা কমেন্ট এতক্ষণ ধরে কি, হ্যাঁ হ্যাঁ 2-3টে কমেন্ট নিতে নিতে নিচে যেতে থাকে। অনলি ফুটবল গেম বলছে এবছর কি আই লিগ জিতবে, কার কথা বলছো, ইবি না এমবি? দীপ্তেশ চক্রবর্তী বলছে কালকে ইন্ডিয়া কি জিতবে, অবভিয়াসলি ইন্ডিয়া জিতবে কেন জিতবে না, ট্রান্সফার নিউজ আছে কোনো? সমীর পাল বলছে, সমীর পাল বলছে ট্রান্সফার নিউজ আছে কোনো? ট্রান্সফার অল ইন্ডিয়া চ্যানেল অভিজ্ঞান, হাই হাই তুমি হাই, ট্রান্সফার নিউজ আছে কোনো? হ্যাঁ আর কোনো ট্রান্সফার নিউজ আসলে সেটা নিয়ে আবার ভিডিও বানাবো, ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে নেই আমাদের কাছে, বিদেশি ফুটবল ইন্ডিয়ান ফুটবল সব নিয়েই বানাবো। ময়ূক মিত্র বলছে স্কোর কত এখন, 1-0 তে এগিয়ে রয়েছে মোহনবাগান। শান্তনু করে বলছে ইন্ডিয়াবাসী ওই ম্যাচ রিভিউ করো আর বাজি ফোটাতে ভুলো না, বাজি সব রেখে দিয়েছি, সব হবে সব হবে, ইন্ডিয়া জিতবে আর বাজি হবে। এখন রাজদাস বলছে হটস্টার ভোডাফোন সিমে দেখা যাচ্ছে না, আমার দেখা সেরা উইঙ্গার, অবভিয়াসলি আগের দিন ফ্রি কিকটা যদি দেখো সনি নর্দের ফ্রি কিকটা কত সুন্দর ডিপ করিয়েছিল, অবভিয়াসলি সনি নর্দ যে একজন দেখলাম বলেছো ডেভিডের ফ্রি কিক, ব্যাপারে ডেভিডের ফ্রি কিকটা অসাধারণ ছিল, আমি যে সনির ফ্রি কিকটা বলেছি সেটা অন্যভাবে বলেছি, সনির ফ্রি কিকটা যদি তোমরা দেখো স্লো মোশনে তাহলে বুঝতে পারবে,
ক্রিকেটটা যে করেছে খুব কাছ থেকে ছিল, ওয়ালের উপর দিয়ে তুলে আবার নামানোটা খুব কঠিন, আমি সেই কথাটাই ওখানে বলেছিলাম। আর ডেভিডের ক্রিকেটটাও সত্যি অসাধারণ ছিল, একদম টপ কর্নারে লেগে ঢুকেছে। এই মুহূর্তে মিনারাটা ভালো অ্যাটাক করেছিল কিন্তু যাই হোক বাইরে মেরেছে। অরিন্দম জানা বলছে বার্সাতে নতুন প্লেয়ার এসেছে, কে এসেছে বার্সাতে? না, ইয়াং প্লেয়ার এসেছে, আর সব সব জানাবো তোমাদের, সব জানাবো, তোমরা এরকম ইনফরমেশন দিতে থাকো। কৃষাণু শাহ বলছে এনরিকে কবে জয়েন করবে, এনরিকের এখনো কোনো খবর নেই। অভিদা বলছে আই লিগ এমবি জিতবে, না এটা দেখা যাক, এমবি এখন পরপর জিততে হবে এমবিকে। সমীর পাল বলছে ফ্যাব্রিগাস তো মোনাকো, হ্যাঁ ফ্যাব্রিগাস মোনাকো, ফ্যাব্রিগাসের ডিল এখনো সাইন হয়নি, আবার ব্রেক হয়ে গেছে ডিল, জানুয়ারিতে যেতে পারে। এখনো চেলসি বলে দিয়েছে যতদিন রিপ্লেসমেন্ট খুঁজে পাবো না ততদিন ফ্যাব্রিগাসকে ছাড়বো না। অভিষেক পাল বলছে পুচেদা তোমার জন্য একটা মেয়ে পাগল হয়ে গেছে, মেয়ে পাগল হয়ে গেছে বলছে। ফ্যাব্রিগাস মোনাকোতে গেলে কিন্তু একটা ভালো জিনিস হবে, নিজের টিমমেটের সাথে, মানে টিমমেট হয়তো খেলেছিল এক বছর, অরি কিন্তু মোনাকোর কোচ, তো ফ্যাব্রিগাস সেখানে যাবে, খুব ভালো কম্বিনেশন। এন্টারটেনমেন্ট অল বলছে ইস্ট বেঙ্গলের জয়। রজত আইজ বলছে ভাই দিল্লিতে থাকি, ইচ্ছে থাকলেও খেলা দেখতে পারি না ওয়াইবিকেতে, বাট ইফ পসিবল কখনো একসাথে মাঠে গেলে, মাঠে গিয়ে খেলা দেখবো ওয়াইবিকেতে, হটস্টারে তোমাদের ইনিশিয়েটিভটাই আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ রজত আইজ, তুমি যদি কোনোদিন কলকাতায় আসো নিশ্চয়ই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো একদিন খেলা দেখতে পারবে, সবাই একসাথে যাবো, আনন্দ করবো। আমার ফোন নাম্বার তো বারবারই হয়ে গেছে, পেয়ে যাবে। দীপ বিশ্বাস বলছে, দীপ বিশ্বাস বলছে নেইমার কি এফসিবি মানে বার্সাতে আসবে? কোনো সম্ভাবনাই নেই, জিরো চান্স। নেইমারকে যে কিনবে তাকে তিন চারটে প্লেয়ার বেচতে হবে, সোজা কথা এটা। রূপম দাস বলছে সৈনটের স্কিল নিয়ে, সৈনটি কোনো ডাউট নেই, মানে অবিয়াসলি স্কিলফুল ভালো প্লেয়ার। বিবৃতি মুখার্জি বলছে কাল ইন্ডিয়ার কার সাথে কটায় খেলা, কালকে 9:30 থেকে ইউএইর সাথে খেলা ইন্ডিয়া। পাপাই পান্ডা বলছে ইউএই 3 ইন্ডিয়া 3 ইউএই 2, ছেত্রি উইল স্কোর হ্যাট্রিক। দেখা যাক, হ্যাট্রিক করলে তো বিশাল 70টা গোল হয়ে যাবে। আমি কিন্তু বলেছি যে ছেত্রি কিন্তু গ্রুপ লিগে 70টা ক্রস করে নিতে পারে। অল ইন ওয়ান বিডি বলছে ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচ নিয়ে ভিডিও বানাও, ভিডিও বানিয়েছি, আসবে। ওয়ার্ল্ড আপডেট প্লিজ সবাই ক্রেডিট করো চ্যানেল গ্রো করার জন্য, এই ওয়ার্ল্ড আপডেট তো আমাদের চ্যানেল গ্রো করেই ছাড়ে। ওয়ার্ল্ড আপডেট তো দেখছি তুমি এমনি বিশাল সাপোর্ট করছো, ওয়ার্ল্ড আপডেট তোমার ভালো নামটা জানতে চাই। হ্যাঁ ওয়ার্ল্ড আপডেট তোমার ভালো নামটা বলো, তোমাকেও একটা শাউট আউট দেবো এত সাপোর্ট করছো বলে। রাজ দাস বলছে ও ইয়ার ঘাম পড়ছে, ঘামের ইমোজি দিয়েছে। শুভদীপ বিশ্বাস বলছে ফ্রি ফায়ার নামটা বলো না, ফ্রি ফায়ারের নামটা বলো না, আমি নিজেই ভুলে গেছি, কিছু একটা গোস্ট হার্ট এবং কিছু একটা নাম ছিল, আমি অনেকদিন খেলি না, আগে খেলতাম। মিলন মণ্ডল বলছে আগের ম্যাচে সোনির গোলটা ব্যাপক হয়েছে, অবভিয়াসলি। হ্যাঁ অবভিয়াসলি, এটা খুব ভালো গোল। সৌভিক লাহিড়ি বলছে ইয়োটা কিনোয়াকি কেমন প্লেয়ার তোমার মতে? মিডফিল্ডটা তো কন্ট্রোল করে খুবই ভালো, পুরো মিডফিল্ড কন্ট্রোলার, কাতসুমি যেরকম প্লেয়ার ইউটা ঠিক একই রকম প্লেয়ার, মানে পুরো মিডফিল্ড কন্ট্রোল করে বল বাড়ায়, কাতসুমি উইন্ডে সশ করে দৌড়ায়, শুধু ইউটা হোল্ডিং হিসেবে হোল্ডার হিসেবে খেলে। সুরজিৎ রায় বলছে এনরিকের ডিফেন্স করলো না হলে এটা হয়তো গোল হয়ে যেতে পারত। সুরজিৎ রায় বলছে এনরিকের বদলি কে নেবে, এনরিকের বদলি আপাতত কাউকে এখন এনেছে কিনা জানি না, আমার মনে হয় না এনরিকে বদলাবে, এনরিকে আসলে দেরিতে আসবে কিন্তু মনে হয় না এনরিকে বদলাবে, কারণ এনরিকে যদি বদলাতে যায় ওকে পুরো পুরো সিজনের টাকাটাও দিতে হয়, মানে ওখানে একটা প্লেয়ারের টাকা পুরো বেরিয়ে যাবে, তারপরে আবার একটা প্লেয়ারকে আনতে হবে, তো মনে হয় না সেটা ইস্ট বেঙ্গলের পক্ষে। নরমালি আরে রিস্ট ফ্র্যাকচারে বেশি দিন লাগে না, 40-45 দিনের মধ্যে আরামসে রিস্ট ফ্র্যাকচার কিওর হয়ে যায়, বাট প্লেয়ারদের রিস্ট তো হয়তো শরণজিৎ নন্দী মুড়িলো এসেছে বাচ্চাতে, আচ্ছা মুড়িলো অল ইন ওয়ান বিড়ি ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচ নিয়ে ভিডিও বানিয়ে বানাও। অল ইন্ডিয়া ফুটবল অ্যাড্রিয়ান র‍্যাবিয়ট বার্সাতে এসেছে, র‍্যাবিয়ট কি বার্সাতে এসেছে? এখনো আসেনি, প্রি কন্ট্রাক্ট সাইন করেছে, এখন ছাড়বে না বলে দিয়েছে পিএসজি। আচ্ছা মলয় সরকার বলছে ইন্ডিয়া এশিয়ান কাপে কতদূর যেতে পারবে মনে হয়? অবভিয়াসলি যাবে, কালকের ম্যাচটা ঠিক বুঝতে পারবে। রাকেশ চক্রবর্তী পুচে দা ঘুম পাচ্ছে নাকি? শান্তনু করে বলছে পাচ্ছে, আর পুচে যেহেতু ভাত খেয়েছে ওর ঘুম পেতেই পারে। 178টা লাইক, চলো আরেকবার বলছি, এবার 200 করে দাও, 22টা দরকার, 22টা এখন 151 লাইক কমে গেছে, 151 তে চলে যাচ্ছে, হবে না খেলবো না। সৌমেন মুখার্জি বলছে আরে লাইকটা তো বাড়িয়ে দাও, 178টা আছে, 22টা করে দিলে 200 হয়ে যাবে, এই তো বাড়ছে, 82 হয়েছে। সৌমেন মুখার্জি বলছে খালিদ জামিলকে কেমন লাগে, বললো খালিদ জামিল খুবই ভালো কোচ, ওকে টাইম দিতে হবে। স্নেহাশিস চক্রবর্তী বলছে তোমরা যে ইনিশিয়েটিভ নিয়ে ফুটবলটাকে
আরও এনহ্যান্স করতে হেল্প করছো, সেটা সবচেয়ে ভালো কাজ করছো ফ্রম মাই ওপিনিয়ন। অবভিয়াসলি আগের দিন আমাদের একটা বন্ধু যে ক্রিকেট এতদিন ভালোবাসতো সেও আমাদের দেখে ভিডিওতে বলেছিলাম কোনোদিন ফুটবল খেলা দেখে না, মানে আমাদের সাথে এক দুবার মাঠে গেছে কিন্তু কোনোদিন ফুটবল খেলা দেখে না, আগের দিন ইন্ডিয়া খেলা পুরো শুরু থেকে শেষ অব্দি দেখেছে এবং কখন কি হয়েছে সেগুলো আমাদের পয়েন্ট করে পুরো বলে দিয়েছে। মানে এটাই আমাদের কাছে বিশাল অ্যাচিভমেন্ট যে একজন যে জীবনে ফুটবল দেখতো না সে ফুটবল দেখেছে। ইনোটেক এন্ড ফ্যাক্টস বলছে স্কোর কত এখনো 1-0 এমবি, এই তো 195টা লাইক হয়ে গেছে আর 5টা। রিক ঘোষ বলছে মোহনবাগানের খেলা কেমন লাগছে তোমার দাদা? আজকে তো একটু ভালোই খেলছে, আজকে মিনারবার মিনারবার বল পজিশন কম 196 আর 4টে লাইক দিয়ে দাও তাহলে আজকে রেকর্ড হয়ে যাবে, লাইভে থাকতে থাকতে 200টা লাইক, কোনোদিন হয়নি। 98 200 চলবে সবার জন্য একটা হাততালি আজকে। আর 200 খানা লাইক দিয়েছো এই প্রথমবার আমাদের লাইভে 200-র উপরে লাইক গেল। ফয়াজ নামছে আজারউদ্দিনকে তুলে নিচ্ছে, এবার খেলাটা আরো অ্যাটাকিং হবে। আমি একটা সত্যি কথা বলবো, এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে না তারপরে যারা দেখতে আসবে তারা তো ভাববে, তারা ভাববে যে কি করে এরা, শুধু বকে যায় বকবক করে যায়। আচ্ছা ব্রাহিম ডিয়াজের মুভটা খুব ভালো, তোমাদের মতামত? ব্রাহিম ডিয়াজ অবভিয়াসলি রিয়াল মাদ্রিদে গেছে, ডিয়াজের কি ভালো মুভ। হ্যাঁ ব্রাহিম ডিয়াজের মুভ ভালো কিন্তু আমার মনে হয় না রিয়াল মাদ্রিদও চান্স পাবে। সৌভিক লাইডি বলছে ইউটা কিনয় কেমন, খুব ভালো প্লেয়ার ইউটা কিনয়। সমীর পাল বলছে খুব ইন্টারেস্টিং ট্যালেন্ট। রিক ঘোষ বলছে মোহনবাগানের খেলা কেমন লাগছে দাদা আজকে, আজকে মোহনবাগান খুব অ্যাটাক করছে ভালো খেলছে। অভিষেক বলছে আই লিগ মোহনবাগানের যেটা খুব চাপের, আমি ডাই হার্ট থার্ড জেনারেশন মোহনবাগান ফ্যান, তাও বলছি প্রায় ইম্পসিবল। অবভিয়াসলি এখন বলা যায় না টেবিলের সিচুয়েশন আছে, যে কেউ লিগ জিতে লিগ পুরো ওপেন আছে। আচ্ছা রজত দা হচ্ছে দমদমে সিটিতে থাকে, সিটিতে থাকে তো তুমি স্বয়ং বাকির সাথে যোগাযোগ করো, আমরা দমদমেই থাকি, দমদম স্টেশনের খুব কাছে। আমরা উড়ে গেছি সব চ্যানেল। অরিন্দম জানা বলছে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল জিতবে বেঙ্গলি। আচ্ছা বেঙ্গলি জিতবে, মানে যেই জিতুক জিতবে বেঙ্গলি। আর পরের এই এফসি কাপের যে প্রিভিউটা করবো ওটা দেখে কিন্তু সবাই বললো আমাদের ইংলিশ কেমন লাগলো, কারণ ইংলিশে বানিয়েছি ওই ভিডিওটা। শেখ সৈয়দুল ইসলাম বলছে সন্দেশকে তো ছেড়ে দিয়ে, সন্দেশ জিঙ্গামকে কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছে, সন্দেশ কেরালা ব্লাস্টার্স বলছে টিম তুলে নেবে সেখানে সন্দেশ জিঙ্গামের সাথে এটিকের কথাবার্তা হয়েছে, তো সন্দেশ জিঙ্গাম খুব সম্ভবত এটিকে জয়েন করছে। শুভজিৎ দাস বলছে তোমরা একটা অ্যাওয়ে ম্যাচ দেখতে যাও, এই তো এই যে যা টাকা উঠবে সব এই টাকা ওই আমাদের এরকম যতটা টাকা উঠবে এই টাকা আমরা খেলা দেখতে যাওয়া কি বলো আমাদের যত ইকুইপমেন্ট লাগলে মানে অন্তত এই চ্যানেলের জন্যই সব খরচা করবো, তোমায় দেখিয়ে দেবো আমরা যে এইখান থেকে যা খরচা করছি। অঞ্জলি চক্রবর্তী খালিদের স্ট্র্যাটেজি কেমন লাগলো? একটা ম্যাচ দিয়ে তো কারো স্ট্র্যাটেজি বিচার করা যায় না, আর সেটা বিচার করা খুব ডিফিকাল্ট, বাট খালিদ খুব ট্যাকটিক্যাল কোচ তো সেই জায়গা থেকে ও ট্যাকটিক্যালি খেলবে, যেরকম আজকে গেছে ও ডিফেন্সকে কিন্তু পুরো স্ট্রং করে রেখেছে, ডিফেন্স কোনো ওভারল্যাপে সেরকম ভাবে আসছে না, তিনজন ফিক্সড হয়ে রয়েছে কিন্তু ডিফেন্সে, বাকি টিম পুরো দৌড়ে খেলছে। হাবিব খান বলছে দাদা রিয়েল মাদ্রিদের নিউ প্লেয়ার আছে 21 নম্বর, তার নামটা বলবে কে? ব্রাহিম ডিয়াজের কথা বলছে কি? ব্রাহিম ডিয়াজের নাম। সৌভিক লাড়ি বলছে হ্যালো দাদা হ্যালো, অরেঞ্জ জানা এমবি তা এবি জিতলে বাঙালি। প্রীতম বিশ্বাস বলছে প্লাসি কি প্লাসি থেকে বলছি, আচ্ছা তার থেকে কি প্লাসি থেকে মানে প্লাসি থেকে বলছি দাদা তোমাদের চ্যানেল খুব ভালো লাগে, থ্যাংকস। প্লাসিটা কোন জায়গা আমরা ঠিক চিনি না কোন জায়গা প্রীতম। ওয়ার্ল্ড লাডের বলছে অভিষেক আশিক কুরুনিয়ান ফিউচার সুপারস্টার। হ্যাঁ একদম আমার খুব ভালো লেগেছে আগের দিন আশিক কুরুনিয়ান। আরে সনি নটের স্কিল দেখো, নাটমেক মাটমেক করে এগোচ্ছে, তিনজনকে আর কি নাচিয়ে দিল সনি নটি। আর যেটা বলছিলাম আশিক কুরুনিয়ানের কথা, হ্যাঁ সত্যি ফিউচার সুপারস্টার, উদান্তা সিনেমা করা স্টার হয়ে গেছে, এখন আশিক কুরুনিয়ানও ওরকমই স্টার হবে, কারণ সেরকমই পেস আছে, খেটে খেলে আর খুব ভালো ফুটবলিং সেন্স আছে। আজকে আমি স্নান খাওয়া দাওয়া না করে বসে আছি এতক্ষণ, মিনারবা 13 খানা ফাউল করে ফেলেছে। কুশ মন্ডল বলছে 14 তারিখের ম্যাচটা খুবই চ্যালেঞ্জ ইবির কাছে, পয়েন্ট টেবিল পাল্টে যেতে পারে 14 তারিখ। হ্যাঁ ওই তো চেন্নাইয়ের সাথে ম্যাচটা, যদি ইস্ট বেঙ্গল যেত সেখানে ইস্ট বেঙ্গলের 22 পয়েন্ট হবে, মিনারবা 24 পয়েন্ট থাকবে 12টা ম্যাচ খেলে, তো একটা ম্যাচ কম খেলে ইস্ট বেঙ্গলের 2 পয়েন্ট কম, তো সেই জায়গা থেকে অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলই থাকবে। বিবৃত মুখার্জি বলছে আশিক কুরুনিয়ান দারুণ ভালো প্লেয়ার, আমার ভালো লাগে আইএসএল থেকেই। তোমরা কি জানো আশিক কুরুনিয়ান লালিগাতেও মানে লালিগার আর কি
সি ডিভিশনের টিমে খেলে এসেছে, ভিলারিয়াল সিতে খেলে এসেছে এক বছর, আশিক কুরুনিয়ান। অর্ঘ দত্ত বলছে, হাই দাদা দীপ বিশ্বাস, কোটিনোকে কেমন লাগে দাদা? কোটিনো কেন যে ফালতু বার্সাতে গেল আমি সেটাই ভাবি। কোটিনো যদি লিভারপুলে থাকতো না লেজেন্ড হয়ে যেত। কোটিনো লিভারপুলে কোটিনো থাকলে লিভারপুল আর অন্য কোনো প্লেয়ারকে কিনতে পারতো না, সেটাও ঠিক। কিন্তু এটা হলো ব্যাপার, কোটিনো গিয়ে কিন্তু লিভারপুলের ভালো হয়েছে। কিন্তু বার্সাতে গিয়ে কি মেসি নেইমার বলছি, মেসি সুয়ারেজ এদের কাছে ওভারশ্যাডো হয়ে যাচ্ছে কোটিনো। ওখানে মেসির পাশে যেই থাকবে মেসির কাছে ওভারশ্যাডো হবে, কিছু করার নেই। অর্ণব ভট্টাচার্য বলছে, দাদা বাই বাই, কালকে এক্সাম আছে কিন্তু মনে করো না। আরে না না কোনো ব্যাপার না, এই তো 135 জন হয়ে গেছে, সবচেয়ে হাইয়েস্ট টাইমিং আজকে করলাম লাইভ। আচ্ছা রজরাজ বলে, চলো ভাই চললাম, প্লিজ ডোন্ট মাইন্ড, আই হ্যাভ অফিস টুডে। সবাই আসো আজকে একটু এক্সট্রা টাইম করে না বলে সবাই বললে বলে। আচ্ছা অভিষেক বলছে, উদান্ত সিং এর পেস আমি লাস্ট কোন ইন্ডিয়ান প্লেয়ারে দেখোনি, উদান্ত সিং এর প্লে সত্যি অসাধারণ অভিষেক। আর সৌরজিৎ ব্যানার্জি বলছে, আকাশ আবার লিভারপুল করছে, আগের দিনই হারলাম জয় সিটি। ঠিক আছে একটা ম্যাচ হেরে যাবে, সিটি দুজনকেই মারবো, কিন্তু ওকেও মারবো তোমাকেও মারবো। হচ্ছে ম্যানুয়াল ফ্যান সৌরজিৎ, কালকে ঘুরতে যাচ্ছে পুনে পুনে মহারাষ্ট্র, সেই জন্য আগে খুশির মুডে আছে। আচ্ছা এই প্রীতম বিশ্বাস বলছে, প্লাসি ওয়ার না পলাশি নবাব সিরাজ এন্ড রবার্ট ক্লাইভ। হে ভগবান, পলাশি আমি প্লাসি বলছি। প্রচুর দর্শক থাকে প্রত্যেক ম্যাচে, বাট ইন্ডিয়াতে দেখায় তোমাদের কি মত? আমরা তো সেই চেষ্টাই করছি, যাতে মানে বাংলার বাইরেও সব কটা স্টেডিয়াম ভরে যায়, সেই চেষ্টাই আমাদের। আর আমাদের যদি সামর্থ্য থাকে প্রত্যেকটা ম্যাচ আমরা কভার করতে যাব, মানে বাইরে যদি এমএ ম্যাচগুলো কভার করতে। হ্যাঁ নিশ্চয়ই একদিন যখন চ্যানেল গ্রো হবে, যখন একটু টাকা পয়সা আসবে হাতে, তখন নিশ্চয়ই আমরা বাইরে সব মানে চেষ্টা করব, নিজেদের কাজ ফাজ যতটা আর কি করা যায় বাইরে, যে কটা খেলায় যাওয়া যায় আমরা চেষ্টা করব যাওয়ার, গিয়ে কভার করার। আচ্ছা দীপঙ্কর 0204 বলছে, ভাই স্কোরটা কত? স্কোর এখন 1-0, খেলা 62 মিনিটের মাথায়। আর তুহেন তুহেন বলছে, যুগ যুগ জীব আকাশবাণী, থ্যাংক ইউ। পূর্ণিমা সাহা বলছে, হেভি লাইক করিস তোরা ভাই, আমরা তো বকবক করেই যাই। আমাদের ঘাড় ব্যথা হয়ে গেছে, হাত ঘাড় সব ব্যথা হয়ে গেছে। এবার যেতে হবে, এবার আমরা আসি। সৌম্য চক্রবর্তী বলছে, তোমরা বস রেভলিউশন এনেছো অ্যাজ এ ফুটবল সমর্থক, থ্যাংক ইউ। রাতুল বেড়া বলছে, তোমাদের ভিডিও দেখতে দেখতে আমার বলছে, আমাদের ভিডিও দেখতে তো রাতুল বেড়া জীবনের শেষ। ওকে আমাদের কাছে চলে আসো, আমরা হটপট দিয়ে দেবো। হ্যাঁ এবার আর কেউ ভিডিও দেখতে হবে না, এবার বন্ধ কর। সৌভিক লাড়ি বলছে, ইন্ডিয়া টিমে কাকে ভালো লাগছে এফসি কাপে? শুভজিৎ দাস বলছে, কলকাতার বাইরে যাও একটা অ্যাওয়ে ম্যাচ দেখতে, ব্লক করো। অবশ্যই যাবো। মেসি কোন অন্য ক্লাবে যাবে? সৌম্য, অন্য ক্লাবে যাবে না, মেসি খুশি আছে বার্সেলোনা। আচ্ছা ওয়ার্ল্ড আপডেট বলছে, নো আই এম ডুইং জব ইন মার্কেটিং, কুচে ভুল বলছে। তুহেন তুহেন বলছে, জিও আকাশবাণী। সুপ্রতিম দত্ত বলছে, আই লিগ তো বিদেশি কমিয়ে দেওয়া উচিত নয় কি? আই লিগে বিদেশি কি করে কমাবে বলো? আই লিগে তো আগে 4টে ছিল এফসি রুল হিসেবে, এবার আইএসএল তো 6খানা ছিল, এবার দুজন থেকে তো কম্পিটিটিভ রাখতে হবে, সেই করতে তো 5খানা করে দিল, 4টেই একদম ঠিকঠাক ছিল, তখন ইন্ডিয়ান প্লেয়াররা বেশি চান্স পেতো। আইএসএল তাই করে দেবে, যদি কমাতেই হয় তাহলে আইএসএল আই লিগ সব জায়গাতেই কমানো উচিত, ইন্ডিয়ান প্লেয়াররা বেশি করে চান্স পায়, দুটোরই কমানো উচিত। আরেকটা কারণ আছে, কারণ এফসি কাপ যখন খেলতে যাবে তখন তো 4টে বিদেশি খেলাতে পারবে, ওটা এফসি রুল, তখন কি করবে? তখন তো সেই মানে কম্বিনেশনটা ব্রেক হয়ে যাবে, কারণ বেশি বিদেশি খেলালে খেলাটা বিদেশি করে ফরেনার ওরিয়েন্টেড হয়ে যাবে, তো ইন্ডিয়ান প্লেয়াররা সেই জায়গাতে চান্স পাবে না। বিমন গুহ ঠাকুরতা বলছে, নেক্সট ম্যাচ দেখতে যাবে তো? না নেক্সট ম্যাচ যেটা হোম আছে সেটা দেখতে যাবো, ওই ইন্ডিয়ান অ্যারোসের সাথে। ওয়ার্ল্ড আপডেট বলছে, লাইক দা ভিডিও প্লিজ, ওয়ার্ল্ড আপডেট। হ্যাঁ যারা লাইক করনি আবার লাইক করতে শুরু করো, ওয়ার্ল্ড আপডেট বলে দিয়েছি আবার লাইক করতে। ওয়ার্ল্ড আপডেট সব আপডেট রাখছে, আমাদের কত টাকা উঠেছে আজকে, আমাদের 2000 টাকা উঠেছে চ্যানেলের, মানে যারা দিয়েছো আর যারা দেখছো তাদেরকেও বলছি, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর পূর্ণিমা সাহা বলছে, ভাই তোরা এবার যা চান কর। হ্যাঁ আমরা এবার যাবো, এই আকাশকে বলো বন্ধ করছে না, একটু মেয়ে মুড়ে দেবো। সৌম্য রায় বলছে, ম্যাচ টটেনহামের ম্যাচ লাইভ করো, লাইভ করি ম্যাচ টটেনহাম।
হ্যাঁ করাই যায়, তোমরা যদি সবাই আসো নিশ্চয়ই করবো ম্যানচেস্টার টটেনহ্যাম লাইক। তোমরা বলো কেউ আসবে না, সবাই যদি চাও তাহলে নিশ্চয়ই ম্যানচেস্টার টটেনহ্যাম লাইক করো। আমিও আসবো না। ওয়ার্ল্ড আপডেট বলে 250 করে দাও, অনলি ফুটবল গেমিং মেরে দাও। কিন্তু কি বলছে, কোথায় ওই তো ম্যানিউ ফালতু, ম্যানিউ ফালতু সত্যি ফালতু। কবে থেকে খেলা দেখো? রাজদাস বলছে ভালোই লাগছে, সমীর পাল বলছে হিকুয়েন কে কিনলো চেলসি, না কেনেনি এখনো, চেলসি কিনেছে না, ক্লাব ফুটবলে হিকুয়েন ছিল না, তাই বলো হিগুয়েন কে এখনো কেনেনি, কিন্তু ওকে রেখেছে, একটা হলো কাভানি একটা হিগুয়েন, এদেরকে এখনো রেখেছে, বেনজিমাকেও বলছিল, দেখা যাক কাকে পায়। আচ্ছা সৌমিত্র সরকার বলছে রান্না কি হলো, আমার এখনো জানি না কি রান্না হয়েছে, কিচ্ছু জানি না। রজত দাস বলছে ভাই এফবি কমিউনিটি কি করে দিলি, দেখ কত ফ্রন্টে চলে গেল, এফবি জুম হয়ে গেছে, জুম এফবি কমিউনিটি রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করে দিও প্লিজ, করে দেবো এইটা শেষ করে আমি ফেসবুক খুলে করে দেবো। যারা সাইন্স সবাই সাইন্স আনলক বলছে কালকে ওমর আব্দুল রহমান খেলবে, তারপরে মোহাম্মদ আব্দুল রহমান নেমেছিল, মোহাম্মদ আব্দুল রহমান হলো ওমর আব্দুল রহমান, গোল হতেই পারে, দেখা যাক কি হয়। আচ্ছা পার্থ চ্যাটার্জি দাদা বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সৌম্য রয়, আমি ম্যানচেস্টার ফ্যান। আচ্ছা অরিন ক্রিয়েটর বলছে দাদা তুমি খুব হ্যান্ডসাম, কটা জিএফ তোমার? 10টা। আমার কথা বলছো, আমার কোনো 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 জিএফ ফিএফ নেই, আরে নাহলে জিএফ থাকলে এখানে ওয়েস্ট করি টাইম, আমরা তো জিএফ এর সাথে ওয়েস্ট করতাম টাইম, অবশ্যই এইখানে আমি মানে টাইমটা স্পেন্ড করছি ভালো কাজের জন্য, জিএফ টিএফ থাকলে 117 সবাই বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এবার কারণ ইন্টারেস্ট সবাই যাবে, এত বড় ভিডিও কে করে পাগল কেউ। আচ্ছা অভিষেক বলছে চ্যানেল গ্রো করবে, লেটস ড্রিম বিগ, থ্যাংক ইউ অভিষেক দা। তুমি এই অভিষেক আজকে আমাদের চ্যানেলকে 1500 না 1400 টাকা, 1400 না 1500 টাকা দিয়েছে, মানে তোমাদের জন্যই আমাদের ড্রিমটা আরো বেড়ে যাচ্ছে, এইটুকুনি ছিল এখন এত বড় হয়ে গেছে। মামুনি দে বলছে তোরা খাবি না? হ্যাঁ যাবো যাবো, চলো আসি এবার, এবার এবার খেলা দেখতে থাকো, এখন শেষবার বলে দিই 67 মিনিটে। সৌমেন সৌমেন মুখার্জি বলছে হু লাইক বার্সা, কেউ না ঋচিক তালুদার 1600 টাকা, হ্যাঁ ওই অভিষেক দাবতের 1600 টাকা করলে কত টাকা, কে রাজদাস বলে দাদা শেয়ার করলে কত টাকা, শেয়ার করতে কোনো টাকা লাগে না, শেয়ার এমনি করতে পারো। ফেসবুক আমি প্রায় করি না বলতে গেলে, ওই জন্য খুলে দেখিও না। আচ্ছা দেবাং সবার জিওনেট শেষ হয়ে গেছে শিওর, কারণ 111 হয়ে গেছে এখন ভিউজ। আচ্ছা বলে দি, বিকেল হয়ে গেল, সৌমিত্র সরকার বলছে, অভিজিৎ বলছে এবার এসছি কি খাওয়াবে, কোনো আশা আসি নেই, তুমি খাওয়াবে আমাদেরকে, আমাদের কিছু নেই। অভিষেক খান বলছে গোল গোল করে দিল, গোল গোল বলছে সবাই, কে মোহনবাগান গোল করেছে, দুটো গোল হয়ে গেছে। রাজদাস বলছে তাহলে আজকের খেলা দেখে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান টিম আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, মানে 27 তারিখে ডার্বি জমে উঠবে, বাট ডার্বি যদি যাও খেলা দেখতে যাও শান্তভাবে যাবে, খেলা দেখবে আমাদের কিন্তু শুধু শান্তভাবে, মাথা মাথা ফাটিও না ভাই। হ্যাঁ আমাদের মোটিভ কিন্তু শুধু ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করে না, তার সাথেই একটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ইউনিটি আনা, কারণ এই ওই খিস্তি খামারি অব্দি ঠিক আছে, মানে আর কিছু করো না। আরেকটা ভালো কথা, যারা এতদিন খালিদ জামিলকে যেসব মোহনবাগান সাপোর্টাররা ইস্ট বেঙ্গলে কোচ থাকাকালীন বাজে কথা বলেছে বা বাজে রকম কমেন্ট করতে, তো তারাই আজকে খালিদ জামিলকে নিয়ে হয়তো নাচানাচি করবে, তো দেখা যাক কি হয় আলটিমেটলি। আজকে ফার্স্ট ম্যাচ যদিও বিচার করা উচিত নয়, তো তাও দেখা যাক। আর ডিকার এই নিয়ে 5 কাপ ফিফথ গোল হয়ে গেল আইএসএল এ,
অর্ণব ভট্টাচার্য বলছে স্কোর কি এখন 2-0 এগিয়ে গেছে মোহনবাগান। পূর্ণিমা সাহা ভাই তোর সাথে পার্সোনালি কথা বলা যাবে? এই 70 মিনিটের মাথায় খেলা। আকাশ ব্যানার্জি আমার ফেসবুক নাম আছে ওখানে কি? তাছাড়াও আকাশবাণীর যে পেজ আছে ওখানে তুমি যদি মেসেজ করো তাহলে ওই রিপ্লাই দেবে, ভেবো না। আচ্ছা পূর্ণিমা সাহা বলছে গল্প গুজব করবো। আচ্ছা চলো আজকের মতো রাখছি, এরপর শোনো আরেকটা কথা বলে দিই। শুধু শুধু পূর্ণিমা সাহা শুধু ওর সাথে কেন, আমরা কি কেউ নই? আরে ওটা ছেলেও হতে পারে, যাই হোক না, ওর মায়ের অ্যাকাউন্ট হতে পারে। আরে ছেলে বলে কি কথা বলবো না নাকি? হ্যাঁ তুমি কিন্তু মেসেজ করলে তুমি শিওর না তিনজনের মধ্যে যে কেউ রিপ্লাই দিতে পারবে। সাইন্স আন্ডার বলছে ডিভাইডেড বাই, সাইন্স আন্ডার বলছে ডিভাইডেড বাই ইস্ট বেঙ্গল এন্ড মোহনবাগান, ইউনাইটেড বাই ইন্ডিয়ান ন্যাশনাল টিম। এবার ওয়ার্ল্ড আপডেট বলছে খেতে যা ভাই, চলো নমস্কার। আজকের মতো শশীদুল ইসলাম বলেছে ধীরাজকে নিচ্ছে, হ্যাঁ ধীরাজের সাথে ইনিশিয়াল কথাবার্তা চলছে, নিতে পারে, বাট তার আগে বিকাশ কেইত বোধ হয় আছে। পূর্ণিমা সাহা বলছে আমার বয়স 16, বয়স কেউ জিজ্ঞেস করে তুমি যেই হও বিকাশ কেইত আছে, যদি ওকে পায় তো ওকেই নেবে, না হলে ধীরাজকে নেবে। ওয়ার্ল্ড আপডেট কাল আসবি তো? হ্যাঁ আমরা কাল আসবো। পূর্ণিমা সাহা পুরো নিজের মানে বায়োডেটা দিতে দেখেছে, বলছে আবার আমি ছেলে। বিব্রত মুখার্জি দাদা তুমি রিপ্লাই দাও না মেসেঞ্জারে। কোন দাদার কথা? বিব্রত মুখার্জি কার কথা বলছে? আচ্ছা বাই। আবার আমাদের যাদের কথা বলতে হবে ফেসবুকে যে পেজটা আছে সেখানে টেক্সট করো, তাহলে সবাই রিপ্লাই দেবে। আচ্ছা শোনো আরেকটা কথা বলে দিই, এই কালকের ইস্ট বেঙ্গলের সাথে যে কার খেলা ছিল, ভুলে ইস্ট বেঙ্গলের সাথে ইন্ডিয়ান আয়ারস, হ্যাঁ কালকে ইস্ট বেঙ্গলের সাথে ইন্ডিয়ান আয়ারস খেলা, আর এই আজকের মোহনবাগানের সাথে মিনারবার খেলা, এই দুটোর রিভিউ একসাথে ছেড়ে দেবো, কালকে ছেড়ে দেবো একসাথে। সৌভিক পাল বলেছে ডার্বির টিকিট কোথায় পাবে? ডার্বির টিকিট এই মুহূর্তে জুঙ্গা.com বা কেয়াজুঙ্গা.com এ দিচ্ছে। তুমি যদি মোহনবাগান ফ্যান হও তো ডার্বির ওইখানে লিঙ্কে গিয়ে মোহনবাগান ফ্যান ক্লাব থেকে টিকিট বুক করবে, আর যদি ইস্ট বেঙ্গল ফ্যান হও তাহলে কোয়েস ইস্ট বেঙ্গল FC ফ্যান ক্লাব থেকে টিকিট বুক করবে, আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। চলো এবার বাই, আর পারছি না, 1.5 ঘন্টা হয়ে গেছে। কালকে সবাই এসো কিন্তু ইন্ডিয়া খেলা লাইভে, ইন্ডিয়া খেলা লাইভে আসবে, আর ওখানে হিন্দি ইংলিশও মিক্স করে বলবো, তো একটু মানে অ্যাডজাস্ট করে নিও, মানে আরো ভালো আড্ডা। সৌভিক পাল বলছে আমি মোহনবাগান, আমি মোহনবাগান, সৌভিক পাল বলছে আমি মোহনবাগান, মোহনবাগান বলে দিয়েছো না? আমি বলছি মোহনবাগান হলে যে যা কে কথাটা গেলো, ইস্ট বেঙ্গল হলে কে কথাটা, আমি দুজনকেই বলেছি। প্রীতম কোটাল খুবই ভালো খেলেছে। 217টা লাইকের জন্য।